যখনই থাকবে একা, নিজেকে লাগবে একা, মনে রেখো তুমি যে আমার, তুমি যে আমার, যখনই থাকবে একা, নিজেকে শ্যামলীকে বলো দাদার ব্রেকফাস্ট রেডি করতে, দাদা এক্ষুনি বেরোবে। আচ্ছা। কি গো এখনো শুয়ে আছো? উঠো উঠো, অনেক বেলা হয়েছে। বেরোতে হবে, কাপড় জামা রেডি কর, কাপড় জামা, সব ঠিক থাকবে, তুমি ভালো করে চান করো তো, সাবান মাখবে, আজ শ্যাম্পু করার দিন, মনে আছে তো? আরে ওটা তো হবে না, দেরি হয়ে যাবে তো। কিচ্ছু দেরি হবে না, জামা কাপড় পরে ঠাকুর প্রণাম করে তাড়াতাড়ি নিচে এসো, আমি ব্রেকফাস্ট রেডি। আরে আরে তোয়ালেটা দাও। এই তো তোয়ালে। তুমি না থাকলে আমার কি হতো বলো তো, বলো। রাতের বেলা ঘুম আর দিনের বেলা যত আধিক খেতে ছাড়ো তো। তুমি তো বড় করে এখন ছোট করে, ছোট ছোট ছোট। ঠিক আছে ব্রেকফাস্টের পরে তো। শ্যামলী ড্রাইভারকে বল গাড়িটা বের করতে। বলছি।
কি ব্যাপার, কি হাতে জুতো জামা গোজানো? ভীষণ দেরি হয়ে গেছে, রোজই হচ্ছে, তাই বলে হাত না ধুয়ে খেতে বসবে? ও বলে তোর জীবন মরণের সমস্যা, একটু দেরি করলে একদম। অত রহস্য না করে একটু খুলে বলবে? রহস্য কি, ওবি ওর লেটেস্ট গার্লফ্রেন্ড কে নিয়ে আসছে। খাবার সময় কেন যে এত কথা বলো বুঝি না। আরে তুমি তো কথা বলছো। ঠিক আছে বাবা, ঠিক আছে, এখন চুপচাপ খাও তো। তো খুব পারবে, খা বলছি। এসো, আসুন আসুন আসুন। ইয়ে আলাপ করিয়ে দিই, ইনি মিস মজুমদার, মিস রিনা মজুমদার আর ওর ছেলে, আর ইয়ে আমার বিশেষ বন্ধু ডক্টর অরুণ চৌধুরী। নমস্কার। বসুন বসুন বসুন। বলুন আপনার ছেলে কি প্রবলেম? ডাক্তার বাবু, এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু রাত্রি বেলা একটু বেশি কাশে। ও এসো। হ্যাঁ যা। হ্যাঁ জিপটা পার করে দেখি। ঠিক আছে, একটা নেজাল ড্রপ লিখে দিচ্ছি, আর তুই একজন ইএনটি স্পেশালিস্টকে দেখাবি। রাত্রে শোবার সময় নেজাল ড্রপটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো হলো আপনার কাছে এসে। এই নিন। না না না, ওটা ওটা লাগবে। কেন? আপনি অভির বন্ধু। বন্ধু মানে বিশেষ বন্ধু আর কি। মানে ইয়ে মানে আসলে আমরা দুজন মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং বিয়ে করছি। হ্যাঁ এই চলো, দেরি হয়ে গেছে, আজকে যাই, পরে দেখা হবে। নমস্কার। এসো সানি, এসো। মানে বিয়ে, ছেলে শুধু বিয়ে? ধর রাত বিরেতে নার্সিংহোমে ছোটাছুটি করার কোনো ঝামেলা নেই, কেন না, ছেলে অলরেডি আছে, তারপর স্কুলে অ্যাডমিশনের কোনো ঝক্কি নেই। আমি তো কত খুঁজলাম একটা হায়ার সেকেন্ডারি পাস করা ছেলের মা। আরে দেশের কি অবস্থা বলতো ভাইরি, একটাও খোঁজ পেলাম না। হায়ার সেকেন্ডারি পাস? তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? কত সুবিধা বলতো। হ্যাঁ একটা অ্যাডাল্ট ছেলে থাকলে আমার বাজার করে দেবে, রেশনের লাইন দিয়ে দেবে, ইলেকট্রিকের বিল জমা দেওয়া, টেলিফোনে বিল জমা দেওয়া, আর আমি দিব্যি আরামে একেবারে পায়ের পর পা তুলে বসে থাকবো, আর প্রয়োজন হলে হাত পা টিপে দেবে। হাত পা টিপে দেবে না, মেরে ভেঙে দেবে। কি কি বলছিস? কি ঠিকই বলছি। শোন অভিদা, এ বিয়ে হবে না। মানে আমি বিয়ে করবো না? না না, তা কেন? আচ্ছা আমরা তো অভিদার জন্য একটা মেয়ে দেখতে পারি। হ্যাঁ বলো। আচ্ছা আমরা তোমার জন্য মেয়ে দেখছি। হ্যাঁ না 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 না, অ্যারেঞ্জ ম্যারেজ আমি করবো না, আমি রোম্যান্টিক, রোম্যান্সকে আমার জীবন থেকে কখনোই ব্যর্থ হতে দেব না। আই এম সরি মাই ফ্রেন্ড, আমি রোম্যান্টিক। চিনতে পারছো? আরে সীমা কতদিন পর, আরে তোমায় চিনতে পারবো না। আরে বসো 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 বসো। বলো সুব্রতর কি খবর? ভালো, তারপর তুমি আছো কেমন? বিয়ে করেছো নিশ্চয়ই? তুমি যেরকম আমাকে পাশ কাটিয়ে সুব্রতর হাত ধরে চলে গেলে, তেমনি আমিও সবাইকে পাশ টাশ কাটিয়ে সুজাতার দিকে চলে গেলাম। সুজাতা কই, চিনতে পারলাম না তো। মিনিট পাঁচেক বসো, ঠিক জানতে পারবে। ওই 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 এসে গেছে, এসে এসো 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 এসো, বস বস, আলাপ করিয়ে দিই। আমার কলেজের বান্ধবী সীমা, ম্যারিড, স্বামীর নাম সুব্রত, আর ইনি হলেন সুজাতা, আমার একমাত্র স্ত্রী। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব অবাক হয়ে গেছেন। অরুণ, তুমি নিশ্চয়ই আমাদের কথা ওনাকে বলনি। জানেন তো কলেজ লাইফে না অরুণ আমাদের সবাই হিরো ছিল, সমস্ত মেয়েরা না অরুণের জন্য একেবারে পাগল ছিল, আমিও। কি সব যা তা বলছো, চলো সুজাতা, দেরি হয়ে গেল, চলো। আমার জন্য আপনাদের দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। না না ঠিক আছে,
একদিন সুব্রত বাবুকে নিয়ে আসুন না আমাদের বাড়ি। হ্যাঁ নিশ্চয়ই আসবো, আজকে চলি। হ্যাঁ আরে চলো না, তোমার ড্রপ করে দিই। তোমাদের আবার অসুবিধা হবে না তো? কোন দিকে যাবে? পার্ক স্ট্রিট। আসলে আমরা ঠিক করেছি আজ বাইরে খাবো। আচ্ছা সুব্রত তো বাড়ি নেই, আরে চলো না তুমি আমাদের সঙ্গে। আমি মানে কি বলো সুজাতা, বেশ তো চলুন না। আরে চলো চলো চলো, আরে জমি আর চলো চলো চলো, এসো 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 এসো। একটা কাজ যদি ঠিক করে করতে পারি, যেমন হয়েছে বাবা তেমনি তার ছেলে। কি আছে তার মানে তোমারও পার্টি পেয়ে গেল? উফ, তোমাদের নিয়ে আর পারা যাবে না। যাবো আর আসবো। অরুণ আছে না? উনি কলে বেরিয়েছেন, আপনি ভেতরে বসুন, উনি এক্ষুনি এসে যাবেন। এক কাপ কফি পাঠিয়ে দাও তো। দিচ্ছি স্যার। বাহ, পেশাটা রিদমে চলছে, কি ভীষণ রোম্যান্টিক। হার্ট, হৃদয়, রোমান্টিক হতেই হবে। স্যার কফি। আসতে পারি? হ্যাঁ আসুন না। আমার না চিকিৎসা করার মেথডটাই আলাদা। জোরে জোরে শ্বাস, বায়োকেমিক, হোমিও, আয়ুর্বেদিক, এলোপ্যাথি, এসব মিক্স করে আমি চিকিৎসা করি। জিপ জিপ, ঠিক আছে উঠে পড়। শুনুন বলুন, আপনার কোনো ভয় নেই? ও, ইউ আর পারফেক্টলি অলরাইট। থ্যাংক ইউ ডক্টর। বাবা যা ভয় পাইয়ে দিয়েছিলেন না। আরে ওবে, হ্যাঁ কতক্ষণ? মানে অনেকক্ষণ, মানে মানে এই ভদ্রমহিলা তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছেন। ও আচ্ছা, আমার কাজ শেষ, আল করে দিই। ইনি ডক্টর অরুণ চৌধুরী, চাইল্ড স্পেশালিস্ট, আপনার মেয়েকে ইনি দেখবেন। ইনি? তাহলে আপনি কে? আমি চাইল্ড নই, আমি অ্যাডাল্ট স্পেশালিস্ট, মানে বাচ্চাদের বাবা বাবা মাদের দেখি। আপনার মেয়ে বাইরে আছে তো আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ চলি রে। বলুন ম্যাডাম কোনটা দেবো? এই তাঞ্চি বেনারসি, এই ঢাকাই বেনারসি, এই কাশ্মীরি বেনারসি, এই বোম্বে বেনারসি, বলুন কোনটা দেবো? এরকম হাজার হাজার শাড়ি আছে, বলো কোনটা নেবে। আরে যেটা তোমার পছন্দ সেটা নেবে। তোমার বুঝি কোনো পছন্দ নেই? আমার পছন্দ তো সমস্ত দোকানটাই তোমায় কিনে দেওয়া। আস্তে চুপ, দেখো তো কেমন দেখাচ্ছে। কাকে? তোমাকে না এই শাড়িটাকে? বলো না, দারুণ লাগছে। কেমন আছেন? ভালো, নিশ্চয়ই জন্মদিন। না না না, ম্যারেজ অ্যানিভার্সারি। ও আচ্ছা আচ্ছা, শাড়িটা ভালো না? ও ফ্যান্টাস্টিক, এই শাড়িটা দিন। হ্যাঁ নিশ্চয়ই, এখনো দিচ্ছি। কেন এটা নেবে না? ওই শাড়ির একটা আছে।
জয় মা কালী। হ্যাঁ ম্যাডাম, খুব ভালো শাড়ি, দামও বেশি নয়, মাত্র 2000 টাকা, আর আপনাকে খুব ভালো মানাবে। আরে পছন্দ হলে নিতে পারো, সুজাতা তো নিচ্ছে না। আপনি একটা কাজ করুন, হ্যাঁ শাড়িটা রেখে দিন, আমি কালকে এসে নিয়ে যাব। টাকার জন্য ভেবো না। এই ভাই এটা প্যাক করে দাও তো। না না অরুণ, না প্লিজ না। কেন, আমি আমার বন্ধুকে কিছু দিতে পারি না? হ্যাঁ আমি এটা নেব। এটা ও ভাই কত হলো? এটা মানে স্যার 2500, আর এটা 2000, মানে স্যার মোট 4500 টাকা। দুটো আলাদা করে প্যাক করে দাও। আচ্ছা স্যার। সুজাতা ওটা সীমাকে প্রেজেন্ট করলাম। অরুণ তুমি মাঝে মাঝে তো এম্বারাস করো না। আচ্ছা বলুন তো এর কোনো মানে হয়? অরুণ আমি কিন্তু টাকাটা তোমায় পরে ফেরত দিয়ে দেব। না তাহলে ওই শাড়িটাই ফেরত দিয়ে দিও। শোনো শোনো শোনো, আগামী সময় নিশ্চয় করে আসবে বাড়িতে, আমাদের ম্যানেজার অ্যানিভার্সারি। আচ্ছা আচ্ছা, অনেকে আসবে, নিশ্চয় করে আসবে। নিশ্চয়ই আসবো। আচ্ছা তুমি থাকো, আমি কাউন্টার থেকে আসছি। আচ্ছা সীমা, চলো কোথাও বসে একটু চা খাওয়া যাক, কি বল? তোমার চোখেরই কাজলে আমারই নাম লেখা, জানো কি তোমার ভালোবাসায় আমি সবকিছু চেপেছি, আমি চাচ্ছি চল।
চলে মানে চলো না আরে কিরে চল খাবি শোন সীমার উপরে একটু লক্ষ্য রাখিস ওর এত বাড়াবাড়ি আমার কিন্তু ভালো লাগেনি গোলমাল এভাবেই শুরু হয় হায় সীমাকে তোমার কেমন লাগে খুব রাইট খুব জলে ও না থাকলে ঠিক পার্টি ফার্টি জমে না আচ্ছা আমি যদি সীমার মতো হতাম কেমন লাগতো তোমার না তুমি সীমা হতে যাবে কেন তুমি তো ওর মতো থাকবে মনে হয় তোমার প্রতি সীমার একটু বিশেষ দুর্বলতা আছে না তুই না সত্যি আজ কোনো কথা নয় এই রাত শুধু তোমার আর আমার কত লোক আমাকে না ভিখারি ভেবে হাতের মধ্যে পয়সা গুঁজে দেয় আপনার লাগেনি তো ছাড়ুন আপনাকে খুব চেনা চেনা লাগছে অরুণদের বাড়িতে দেখেছি না তোমার চোখেরই কাজলে ও হ্যাঁ 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 আমারই নাম লেখা তুমি জানো কি আপনি জানেন গানটা না জানি না গানটা নয় আমার প্রাণটা আটকে গেছে তোমার চোখের কাজলে কি বলছেন কি সত্যি তোমার হাত ধরে বলছি আমাকে প্রাণে মেরো না হাতটা ছাড়ুন সবাই দেখছে না আচ্ছা তোমার হাত ছাড়ছি কিন্তু তোমাকে ছাড়ছি চলো কোথায় কালীঘাট আজি হ্যাঁ এক্ষুনি হ্যালো আমরা বিয়ে করেছি হ্যাঁ সে কি একেবারে বিয়ে আমাদের একবার জানালে না আরে সময় পেলাম কোথায় হ্যাঁ আরে না না জয়িতা যায় একখানে ইয়র্কার ঝাড়লো একেবারে মিডল স্টার ভাওয়া ঠিক আছে জয়িতাকে দাও হ্যালো জয়িতা কনগ্রাচুলেশনস কিন্তু তুমি তো একবার ফোন করে জানাতে পারতে বলারা সময় দিল কই একেবারে সোজা হাত ধরে কালীঘাটে আরে না না রেজিস্ট্রি ম্যারেজের কথা বলেছিলাম কিন্তু আরে হ্যালো হ্যাঁ শোনো আরে ম্যারেজ রেজিস্ট্রার বলছে যে এক মাসের নোটিস চাই হ্যাঁ ধর সোজা একেবারে কালীঘাট তারপর মালা বদল হ্যাঁ সিঁদুরে পরিয়ে দিয়েছি হ্যাঁ সুন্দর লাগছে আচ্ছা শোনো এই পার্টি আরে হবে হবে এক মাস বাদে ফিরে এসে হানিমুনে যাচ্ছি আজই হ্যাঁ শোনো আচ্ছা অরুণকে বলে দিও ওকে বাই হ্যাঁ আমি আসছি একটু না আচ্ছা ভাইটা আর কোনো পেশেন্ট আছে না স্যার আচ্ছা আমি বাড়িতে যাচ্ছি আর বাড়ি থেকে যদি এর মধ্যে কোনো ফোন আসে বলবেন বাড়ি থেকে ওকে যা কি ব্যাপার মা তুমি বেরোচ্ছিলে হ্যাঁ কি হয়েছে দেখো না কদিন ধরে ছেলেটার না ভীষণ জ্বর আর মাথায় ব্যথা ওষুধ খাচ্ছে কিন্তু কোন ইম্প্রুভমেন্ট নেই তুমি একটু যদি দেখে দাও আরে দেখছি দেখছি বসো 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 হ্যালো আমি মিসেস চৌধুরী বলছি
ডক্টর চৌধুরীকে একবার দিন না। আচ্ছা আপনি ধরুন, আমি ডেকে দিচ্ছি। স্যার আপনার ফোন। ধন্যবাদ। আচ্ছা স্যার। দেখি বাবু একটু করো। হ্যাঁ জিপা করো। আরে ওটা দেখা হয়ে গেছে। আমার কাছে গিয়ে বসে সীমা, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, কয়েকটা টেস্টের কথা লিখছি, বুঝেছো? আর মেইন ওয়েল তুমি একজন আই স্পেশালিস্টকে দেখিও, আর তারপর আমার সাথে যোগাযোগ করো। থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ কিসে, এটা তো আমার কর্তব্য না। আসলে তুমি কোথাও বেরিয়েছিলে আর আমি তোমার দেরি করিয়ে দিলাম। আরে ছাড়ো ছাড়ো, তুমি আমার পুরোনো দিনের বন্ধু, বুঝেছো? তোমার জন্য কিছু করতে পারলে তো আমি ধন্য হয়ে যাব। ওই আজকাল তো দেখাই করো না, বাড়িতেও কোনো দিন এলে না, একদিনও ডাকলেও না তোমাদের বাড়িতে। বাড়ি আর চেম্বার করে করে বোর হয়ে গেছে, থাকলে ভালো ছিল। হ্যাঁ ছেলে, চোখটা দেখাতে ভুলো না। কি হলো, তুমি যাবে না? না ঠিক সেই সময় একজন একজন নয় বলো বিশেষ একজন, তোমার ওল্ড ফ্লেম সীমা লুকোচ্ছেন। এতে লুকোবার কি আছে, তুমি কি বলতে চাও? বলতে চাই অন্য কেউ হলে আসতে পারতে, সীমা বলে আসতে পারুন। সীমা আমার বন্ধু, ওকে ফিরিয়ে দেওয়া যায় না। ও স্ত্রীর চেয়ে বন্ধুর মর্যাদা অনেক বেশি। তার মানে? মানে স্ত্রীকে ফিরিয়ে দেওয়া যায় কিন্তু বন্ধুকে ফিরিয়ে দেওয়া যায় না। তুমি কি এখনো পড়বে? আলোটা নিভিয়ে দাও। কোথায় যাচ্ছ? একটু বারান্দায় গিয়ে বসি। এত রাতে বারান্দায় গেলে ঠান্ডা লাগবে। ঘুম আসছে। আমি আছি বলে তোমার ঘুম আসছে না? ঠিক আছে আমি বারান্দায় যাচ্ছি, তুমি শো। তোমার ঠান্ডা লাগবে? আমার জন্য কাউকে ভাবতে হবে না, তুমি যে কত ভাবো আমার তা জানা আছে। এসো তুমি বুকে এসো, দূরে থেকো না, অত রাত মন সাথে পুষে রেখো না। এসো না এসো না বুকেতে, এসো না এসো তুমি বুকে এসো, দূরে থেকো না, অত রাত মন সাথে পুষে রেখো না। এসো না এসো না বুকেতে, এসো না থাকো এভাবে, ঠান্ডা লেগে কাশি যে হবে। ঘরে চলো না শোবে চলো না, ঘুমিয়ে গেলে রাত ছড়িয়ে যাবে। বাইরে যদি থাকো এভাবে, ঠান্ডা লেগে কাশি যে হবে। ঘরে চলো না শোবে চলো না, ঘুমিয়ে গেলে রাত জুড়িয়ে যাবে। চলো না
চলো না, ঘরে তে চলো না। ঘরে আমরা এখন আর কেউ নেই, শুধুই দুজন, যার যা খুশি ভাবুক তারা, আসবে যাবে কি আর এমন। বন্ধ ঘরে আমরা এখন আর কেউ নেই, শুধুই দুজন, যার যা খুশি ভাবুক তারা, আসবে যাবে কি আর এমন। তোমার প্রেমেতে হয়েছি দিওয়ানা, এসো তুমি ফুকে এসো দূরে থেকো না, অত রাগ মন কাছে পুষে রেখো না, এসো না এসো না ফুকেতে, এসো না এসো না এসো না ফুকেতে, এসো না। শুভকে আমি চোখের আড়ালে যেতে দেবো না, যা করার এখানে করো। আজ রাতটা তো এখানে থাক, তারপর সুব্রত রিপোর্ট তো আনা হয়েছে? না আজকে পাইনি, কাল পেয়ে যাবো। শুভ কি হলো? শুভ শুভ ভালো করে গাটা স্পঞ্জ করবে, আমি কাল সকালে তো আসছি। আর তাতেও যদি না কমে তো ভালো করে চান করে দেবে, বুঝছো? হ্যাঁ উনি ক্লাস হয়ে গেছি, সুয়াত্তা নিশ্চয়ই খুব ভাবছে। চলিস মা, ভয় পাওয়ার কিছু নেই। এলাম ধরো, তুমি হাত মুখ ধুয়েছো, আমি তোমার খাবারটা এখানে নিয়ে আসলাম। আমি কিছু খাবো না। সে কি একেবারে কিছু খাবো না? না আমি এখন ঘুমোবো। শোনো, কোনো ফোন এলে আমাকে তুলবে না, বুঝেছো? হ্যালো, ও কর্নেল বোস? হ্যাঁ, আসলে অনেক রাত করে ফিরেছে তো, খুব টায়ার্ড, ঘুমোচ্ছে। প্লিজ আপনি কাল সকালে ফোন করবেন, কেমন? সরি, এখন ওকে ডাকা যাবে না, রাখি। হ্যালো, হ্যালো, আমি সীমা বলছি, একটু অরুণকে দিন না, অরুণ ঘুমোচ্ছে, এখন ওকে ডাকা যাবে না, প্লিজ কাল সকালে ফোন করবেন। হ্যালো, হ্যালো, হ্যালো,
বললাম তো এখন ওকে ডাকা যাবে না, ঘুমোচ্ছেন। যা বলবা কাল সকালে বলবেন। রাত দুপুরে নেকানো শুভ শুভ কি সর্বনাশ হলো আমার, আমার কি হলো? শুভ শুভ তুই চুপ করে আছিস কেন? তুই কথা বলছিস না কেন? শুভ 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 আমার কি হলো? আমাকে একবার খবর দিলে না শিবা? শিবা তোমাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু সুজাতা তুমি ঘুমিয়ে আছো বলে ফোনটা রেখে দিল। এখন এখন মনে হচ্ছে আমরা তোমার উপর ভরসা রেখে খুব ভুল করেছিল। হ্যাঁ, আমার ছেলের মৃত্যুর জন্য তুমি দায়ী, তোমার ছেলে দায়ী। রাতে যদি রোগী দেখতে তোমার এতই অসুবিধে, আমার ছেলের চিকিৎসার ভার নিয়েছিলে কেন? অরুণ আমার একমাত্র ছেলেকে তুমি মেরে ফেললে। অরুণ তুমি ডাক্তার নয়, তুমি খুনি, তুমি খুনি, তুমি খুনি, তুমি খুনি। তোমার যদি এতই অসুবিধা ছিল বলতে পারতে, আমরা অন্য ডাক্তার ব্যবস্থা করতাম। তুমি তোমার স্ত্রী মিলে আমার একমাত্র ছেলেকে মেরে ফেললে, আমার এত বড় সর্বনাশ করলে। শুভ শুভ সুজাতা, 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 কি ব্যাপার এত চিৎকার করছো কেন? কাল রাত্রে আমার কোন ফোন এসেছিল? হ্যাঁ, কর্নেল বোস ফোন করেছিলেন। আর কেউ? ও, এই ব্যাপার আমি জানতে চাই, আর কোন ফোন এসেছিল কিনা? সীমা করেছিল। তাহলে ডাকুনি কেন? ঘুমোচ্ছিলে তাই ডাকিনি। ঘুমাচ্ছিলাম তো কি হয়েছিল? তোমার ডাকা উচিত ছিল। ডাকার দরকার মনে করিনি তাই ডাকিনি। শোনো সুজাতা, তোমার কথা শুনে চললি বলে ভেবো না যে আমার প্রফেশনে ইন্টারফিয়ার করার রাইট তোমার আছে। তোমার পছন্দ অপছন্দের উপর আমার ডাক্তারি নির্ভর করে না। আশ্চর্য, তোমার ভালো মন্দ আমি দেখবো না? না, দেখবে না। তোমার ভালো মন্দর বিচারে সীমার একমাত্র ছেলেটা গতকাল রাত্রে মারা গেছে। মারা গেছে? হ্যাঁ, তোমার জন্য, তোমার একটা ভুলের জন্য। ছেলেটা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল, সীমা যখন বারবার তোমাকে ফোন করেছিল আমাকে ডেকে দেবার জন্য, তুমি ডেকে দাওনি। একটা কসাইয়ের মতন টেলিফোনটা রেখে দিয়েছে। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না ছেলে অসুস্থ। আমিও কোনো কথাই শুনিনি। মিথ্যা কথা, মিথ্যা কথা আমি কোনোদিন বলিনি। বিশ্বাস করে দে, আমি তুমি আমাকে বিশ্বাস করো না। মিথ্যা আমাকে আর সীমাকে নিয়ে চেয়েছে। তোমার মনটা এত নোংরা। আর যদি সীমা কিছু না বলতো আমি তো কিছু জানতেই পারতাম না। আমার চেয়ে সীমার কথা দাম বেশি, নিজের স্ত্রীর চেয়ে বান্ধবীর উপরে ভরসা বেশি। ভুলে যাও না, আগে আমি একজন ডাক্তার, তারপর তোমার স্বামী। তুমি কেমন ডাক্তার এখন বুঝতে পারছি। তুমিও কেমন স্ত্রী আজ আমিও জেনে গেছি। তার মানে কোন ডাক্তার স্ত্রী হওয়ার যোগ্যতাই তোমার নেই। সংসারের জন্য আমার এত পরিশ্রম, ত্যাগ, সব মিথ্যে হয়ে গেল। একটা মেয়ের জন্য তোমার কাছে আজ আর আমার কোনো মূল্য নেই। আমি একজন ডাক্তার, একজন সন্তান হারা মায়ের চোখের জলের দাম তোমার চলে বেশি। তাহলে তোমার কাছে আমার আর কোনো মূল্য নেই? না, নেই। তোমার ভুলের জন্য যা ক্ষতি হয়ে গেল তার কোনো ক্ষমাই নেই। আমি শুধু তোমার ক্ষতি করেছি, তুমি থেকেও আমার কোনো লাভ হয়নি। তুমি আজ আমায় এত বড় কথা বললে। যা সত্যি তাই বলছি। এখানে যখন কোনো সম্মান নেই তখন মিথ্যে বদনাম নিয়ে আমি আর এখানে থাকতে চাই না। থাকতে চাও না? নিজের ভুল স্বীকার না করে বলছো থাকতে চাও না? চাই না। সুজাতা, তুমি আবার ভুল করছো। মা, চল সুমন, আমরা আর এখানে থাকবো না। আর না, সুমনকে নিয়ে তুমি যেতে পারবে না। সুমন আমার কাছে থাকবে, আমি ওর মা। মা হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই, ও আমার কাছে থাকবে। আজ থেকে আমি ওর বাবা, আমি ওর মা। অরুণ,
আজ তুমি সুমনকে আমার কাছ থেকে কেড়ে নিলে বটে, কিন্তু আমার গর্ভে যে সন্তান আছে তাকে তুমি কোনোদিন কাছে পাবে না। সে জানবে মা ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই, আর বাবার অভাব আমি তাকে কোনোদিন বুঝতে দেব না, কোনোদিন না। আমি মার কাছে যাব। না শোনো, তুমি আমার কাছে থাকবে, আমার আমার একটা কাজ পাওয়া যায় কিনা তার চেষ্টা করবো। এম এ পাশ যখন করেছি চাকরি একটা ঠিকই পেয়ে যাব। এই তো বর্ধমানের একটা স্কুলে টিচার চাইছি, ডেপুটেশন ভ্যাকেন্সি। কালই একটা অ্যাপ্লিকেশন করে দিই, কি বল? হলো না টেম্পোরারি, সে না হয় দিবি। কিন্তু হঠাৎ এটা কি তুই ঠিক করলি? ঠিকই করেছি, আমি আর ওর উপর ডিপেন্ড করতে চাই না। শুধু সুমনটার জন্য বড় কষ্ট হচ্ছে রে, ও আমাকে ছাড়া শুতেই পারে না।
কষ্ট করে ওকে খাওয়াতে হয়, এখন ওকে কে দেখবে বলতো? বাবা বাবা ও বাবা বাবা, কি হলো? ঘুম আসছে না বাবা। কেন, বাথরুমে যাবে? না, আমার কাছে যাবো বাবা। এত রাত্রে মার কাছে কি করে যাবে বাবা? না, শুয়ে পড়, শুয়ে পড়। বাবা আমি মার কাছে যাব, আমাকে তুমি মার কাছে নিয়ে চলো। সুমন সুমন, আমি তোমাকে কাল একটা খুব সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাব। সেখানে প্যাডল বোট আছে, আমি তুমি চড়বো, খুব মজা হবে। মার কাছে যাব বাবা। মা না, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। সুমন, মা মা, তুমি আর আমাকে ছেড়ে যাবে না তো? এই তো আমি এসেছি তোমার কাছে, এসো এসো আমার সঙ্গে। আজ সকালে তোমাকে কে খাইয়ে দিয়েছে সুমন? শ্যামলি দি। আর রোজকে ঘুম পাড়িয়ে দেয় বাবা। এসো আমরা এইখানটায় বসি, দাও ওটা আমাকে দাও। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসছি। এই যে। আর তুমি আমাকে ছেড়ে যাবে না তো মা? না বাবা, আমি তোমার ছেড়ে কোনোদিন যাব না, কোথাও যাব না। শোনা মা, আমার লক্ষ্মী মা, আমার ভালো মা, আমার সোনা ছেলে, আমার লক্ষ্মী ছেলে। সুমন, উঠে এসো, আমাদের বাড়ি যেতে হবে। না সুমন, কোথাও যাবে না, ওকে আমি ছাড়বো না। ছাড়বে না মানে? না ছাড়বো না। দেখো আমি এখানে সিন ক্রিয়েট করতে চাই না। এসো সুমন। তুমি বাবা হয়ে যদি সুমনকে রাখতে পারো, আমি মা হয়ে মাকে পাবো না কেন? নিজের কোনো থাকার ঠিকানা নেই, সে করবে আরেকজনের ভরণ পোষণ। না আমি যাবো না, না আমি মাকে ছেড়ে যাবো না। সুমন সুমন সুমন, রাজশ্রী, আমার সেই স্কুলের চাকরিটা হয়ে গেছে রে। হ্যাঁ ওই দেখি, এই দেখ। সত্যি তুই লাকি। না না, তোর আগামী সন্তান খুব লাকি রে, ওর জন্য তো তোর কাজটা হলো। কাল বাদ পরশুই জয়েন করতে বলেছে, সেই কোয়ার্টারও দেবে। সত্যি আমার এই চাকরিটার বড় দরকার ছিল রে। অরুণ আছে? আগে আছেন, আপনার ভেতরে আসুন। শোনো, বলবে নিউ ইয়র্ক থেকে অভিক হালদার এসেছে, সস্ত্রী। ঠিক আছে, আপনারা বসুন, আমি দেখে দিচ্ছি। বস। আরে অভি, জয়িতা, তোমরা? আরে ভেবেছিলাম তো দেশেই ফিরবি না, পথ ভুলে নাকি? না না, পথ ভুলে নয়। তবে আসলে বিদেশে তো প্রচুর ডলার রোজগার করে নিজেদের সেবা করলাম, এবার ভেবেছি একটু দেশ সেবা করব। দেশ সেবা মানে কি? ইলেকশনে দাঁড়াবে নাকি, মানে মন্ত্রী টন্ত্রী হবে? না না, ওসব ধান্ধায় আমি নেই। তবে ভেবেছি এখানে একটা বিজনেস করব। তাছাড়া জয়িতারও ওখানে খুব একটা ভালো লাগছিল না। কই, সুজাতাকে তো দেখছি না। ও এখানে থাকে না, আমরা আলাদা থাকি। ও আইসি, আরে আমাদের পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়? তোর সঙ্গে যোগাযোগ আছে? ওই মাঝে মধ্যে হয়। আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ। তাছাড়া আমি যেরকম প্র্যাকটিস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, আমি কন্ট্যাক্ট রাখতে পারি না। সুমন কেমন আছে? ও এখন কোথায়? ও দার্জিলিং এখন সেন্ট জোসেফে পড়ছে। আচ্ছা, যাক, তোমাদের কি খবর বলো? আমাদের? হ্যাঁ, আমাদের একটি মেয়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ শোন, আমি না একটা ইন্ডাস্ট্রি কিনেছি, তাই আমি ভাবছি যে তুইও আমার সঙ্গে আয় অ্যাজ এ পার্টনার, 50-50। তারপর ধর তোর একটা ছেলে, আমার একটা মেয়ে, বড় হলে ওদের দুজনেরই বিয়ে দিয়ে দেবো। পার্টনার ইন রিয়েল লাইফ, অ্যাট দ্য সেম টাইম বিজনেস পার্টনার।
রাহুল দুধটা খেয়ে খাচ্ছি মা। কি এখনো খাওনি? আগে খেয়ে নাও তারপর লিখো। এই না কি লিখছো? কি বাংলায় রচনা লিখতে দিয়েছে, বড় হলে কি হব? সত্যি কি হবি বলতো তুই বড় হলে? আমার না অনেক কিছুই হতে ইচ্ছে করে, কিন্তু ক্লাসের ছেলেরা সেই সবগুলোই নিয়ে নিয়েছে। যা আমি কি হই বলো তো মা? কি হবি? দাঁড়া ভাবি। আমার কি ইচ্ছে জানো মা? কি বলতো? আমার না খুব চাকরি করতে ইচ্ছে করে। চাকরি? আমি বড় হলে চাকরি করব মা। তুমি তখন রান্না করবে, বাড়িতে বসে থাকবে আর আমাকে আদর করবে। তোমার খুব কষ্ট না মা? না বাবা, আমার কোনো কষ্ট নেই। তুমি যখন বড় হয়ে চাকরি করবে তখন আমি কোথাও যাব না, কেবল বাড়িতে বসে থাকব, তোমার জন্য রান্না করব, তোমাকে খাইয়ে দেব, ঘুম পাড়িয়ে দেব, কেমন? তাহলে আমি লিখি মা। হ্যাঁ বাবা লেখো। মা আমি একটু বেরোচ্ছি। রান্না হয়ে গেছে, খেয়ে যা না, তাড়াতাড়ি ফিরে আসবো। দাদাবাবু অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছেন। আরে তোকে বলে গেলাম তো দাদাবুকে খাবার দিয়ে দিবি, আমার ফিরতে দেরি হবে। কি করিস? কিরে খাসনি এখনো? আরে তোকেও তো আমি বলে গেলাম আমার ফিরতে দেরি হবে। আচ্ছা তোমাকে ছাড়া একা একা কোনোদিন খেয়েছি আমি, নাকি তুমি আমার আগে খেয়েছো? আজকে হঠাৎ আমি খেয়ে নেবো? আচ্ছা গো খাবার বার চল বস। কি ব্যাপার, হাত না ধুয়ে তুমি খেতে বসলে? ও সরি সরি আই এম সরি। শোনো সাবান দিয়ে ভালো করে হাত ধোবে। আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ, অত পিটপিট করতে হবে না, ভুলে যাস আমি একজন ডাক্তার। বস ঠিক বসো না মা। এত রাত্রে এত খাবার কে খাবে? এত কোথায়, সব কে নেবে, কিছু ফেলবে না কিন্তু। আজ তো শুনলাম দুপুরেও তুমি খাওনি। আস্তে আস্তে খাও বাবা, খেয়ে নাও, জলটা খেয়ে নাও তো, জলটা খেয়ে নাও। না জলটা খেয়ে নাও। কি ভাবছো বাবা? না কিছু না, জলটা খেয়ে নাও। ও জল হ্যাঁ দে। রাহুল এখনো শুয়ে আছিস? অনেক বেলা হয়ে গেল, এবার ওঠ বাবা। কই রে, নটায় দিয়ে বেরোবি বলেছিলি? বাস নটা বেজে গেছে, একটু আগে ডেকে দেবে তো, জামাকাপড় বার করে আমি তাড়াতাড়ি আসছি বুঝলে। সব থাকবে, তুমি ভালো করে চান করে বেরো। মা 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 আমি পেস্ট লাগিয়ে দাও না, আমি দাড়িটা কেটে আসছি। আরে এটা পেস্ট কোথায়? তো শেভিং ক্রিম। তুমি খুঁজে দাও না, আমি দাড়িটা কেটে নিচ্ছি, অনেক দেরি হয়ে গেছে আমার। একেবারে বাবার মতো হয়েছে। আজ আমাদের বিতর্ক প্রতিযোগিতার শেষ দিন। এই প্রতিযোগিতার বিষয় হলো সন্তানকে মানুষ করতে কার ভূমিকা প্রধান, বাবা না মা? বাবার পক্ষে বলবেন শ্রী সুমন চৌধুরী, মার ভূমিকাই প্রধান এই বিষয়ে বলবেন শ্রী রাহুল চৌধুরী। আমি শ্রী সুমন চৌধুরীকে প্রথমেই বলবার জন্য অনুরোধ করছি। মাননীয় বিচারক বৃন্দ, উপস্থিত দর্শক বৃন্দ, আপনাদের অনুমতি নিয়ে আমি আমার বক্তব্য রাখছি।
সন্তান মানুষ করা মানে আমার কাছে তার শারীরিক ও মানসিক চরিত্র গঠন করা, তাকে সঠিকভাবে শিক্ষিত করা। সন্তান গড়ার কাজে সুন্দর পরিবেশ, সুশিক্ষা, সুস্থ আমোদ প্রমোদ সবকিছুরই আমাদের জীবনে প্রয়োজন আছে, আর এই সবকিছুর জন্যেই অর্থের প্রয়োজন। অর্থ উপার্জন করে বাবা সংসারের যাবতীয় চাহিদা মেটান, শুধুমাত্র এই কারণেই আমার কাছে বাবার ভূমিকা প্রধান। সারাদিন সংসার সামলে একজন মা সন্তানকে স্নেহ ভালোবাসায় ভরিয়ে দিতে পারেন, কিন্তু শুধুমাত্র স্নেহ মমতায় সন্তান গড়ার পক্ষে যথেষ্ট নয়। অনেক শিশু মাতৃহীন হওয়ায় অথবা বিবাহ বিচ্ছেদের কারণে বাবার কাছে থেকে যত সহজে নিজের ভবিষ্যৎ গড়ে তুলে নিতে পারে, অত সহজে কোনো পিতৃহীন শিশু মার অধীনে বড় হতে পারে না। সেটা আজকের এই অর্থনৈতিক দুরবস্থার জন্যে একজন অসহায় মার পক্ষে সম্ভব নয়। ওই সন্তান যদি প্রকৃত পরিবেশ না পায়, শিক্ষা না পায়, তাহলে তার ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে থাকবে, অসুস্থ পরিবেশে মন বিষিয়ে উঠবে, প্রতি মুহূর্তে হীনমন্যতায় ভুগে ভুগে হয়ে উঠবে এক অসামাজিক, যার কাছে আমাদের কোনো প্রত্যাশাই নেই। তাই আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের সমাজে কার প্রয়োজন বেশি, বাবার হাতে গড়া সুস্থ শিক্ষিত এক নাগরিকের, নাকি দুর্বল অসহায় মায়ের কাছে মানুষ হয় ক্রিমিনালের? এবার শ্রী রাহুল চৌধুরী আপনাদের সামনে ওর বক্তব্য রাখবেন। আমার বন্ধু যে সময়ের কথা বলেছেন, যে মায়েদের কথা বলেছেন, তা আজ ইতিহাস। সেই পুরুষ শাসিত সমাজ আজও মায়েদের অসহায় ও দুর্বল ভেবে চলেছে, কিন্তু যে আধুনিক পরিবর্তনশীল সময়ের মধ্যে দিয়ে আমরা অগ্রসর হচ্ছি, সেখানে আজ আর মায়েদের অসহায় দুর্বল ভাবা হয় না। যে মা 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণায় কাতর না হয়েও হাসি মুখে সন্তান প্রসব করে, সে মা দুর্বল অসহায়, যার বুকের দুধ পান করে শিশু তার জীবন শুরু করে, সেই মার তার সন্তানের ভবিষ্যৎ গড়ার প্রতি কোনো ভূমিকা থাকবে না। আমি মানি না, আমি বিশ্বাস করি না। এই যে আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি, আমি কি অসামাজিক? আমি কি মানুষ হইনি? আমি শিক্ষা পাইনি? আজ যদি আমি কিছু হয়ে থাকি, তার একমাত্র প্রধান ভূমিকা আমার মায়ের। কিন্তু এমন একটা পরিস্থিতিতে আমি বড় হয়েছি, সেখানে যদি আমার মা দুর্বল বা অসহায় হতো, তাহলে আজ আমি অন্ধকারে হারিয়ে যেতাম। আমার বিশ্বাস, ইচ্ছা শক্তি থাকলে একজন দরিদ্র মাও একই সঙ্গে তার কোমলতা এবং কঠোর শাসনে তার সন্তানকে সুস্থ শিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারে। শুধুমাত্র অর্থনৈতিক সচ্ছলতা থাকলেই মানুষ গড়ার কারিগর হওয়া যায় না, তার জন্য প্রয়োজন স্বপ্ন, ইচ্ছা শক্তি। নমস্কার। আমাদের বিচারক মন্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী আমি শ্রী সুমন চৌধুরী ও শ্রী রাহুল চৌধুরীকে যুগ্ম বিজয়ী ঘোষণা করছি। রাহুল, এবার তো করলি, এবার কি করবি ভাবছিস? ভাবছি একটা চাকরি করব। মার শরীরটা ভালো যাচ্ছে না, এই বয়সে মা চাকরি করবে আর আমি বসে বসে খাবো? তুমি যদি সিরিয়াস হও আমি বাবাকে বলতে পারি। কেন, তোর বাবার কম্পাউন্ডারের চাকরিটা খালি হয়ে গেছে নাকি? ঠাট্টা নয়, ইউনিটাস ইন্ডাস্ট্রির নাম শুনেছিস? হ্যাঁ, ওখানকার ম্যানেজিং ডিরেক্টর আমার বাবার বন্ধু, বাবা বললেই তো চাকরি পাকা। সত্যি? হ্যাঁ, ইফ ইউ আর রিয়েলি সিরিয়াস কালকে চলে এসো। আই এম সিরিয়াস, আই এম ভেরি সিরিয়াস, আমি আসবো কাল। ওকে, থ্যাংক ইউ। তোমার অ্যাটিটিউড আমার খুব ভালো লেগেছে, কিন্তু তোমার যেরকম ব্রাইট কেরিয়ার, তোমার আরো পড়াশোনা করা উচিত ছিল। আমি যদি তোমার বাবা হতাম আমি তোকে ডাক্তারি পড়াতাম। তাহলে সুমনকে পড়ালেন না কেন? আরে ছাড়ো ছাড়ো, ও একেবারে অপদার্থ,
কি চেয়েছিলাম আর কি হল, কি করবে বলো? বাপকা বেটা না হয়ে হয়ে গেলাম সিপাইকা ঘোড়া। তোমার ভাগ্যটাই খারাপ। আর তোমার ভাগ্যটা খুব ভালো। ভালো নয় কেন বাবা? বড় লোক বাবার একমাত্র ছেলে। কি বল রাহুল? আপনি? হ্যাঁ আমি একটা নেই বাবা। তোমার নাম ইস্তিকা বারণ? দেখলে রাহুল, ডাক্তার হয়ে রুগী হয়ে গেল না, তাহলে তোমরাই খাও, আমি চলে। আচ্ছা বাবা, ওর কাজের ব্যাপারটা কি হলো? ও হ্যাঁ, আমি অভিককে ফোন করে দেবো, তুমি কালই ওর সঙ্গে দেখা করবে, কেমন? না খাও খাও। থ্যাংক ইউ। দেখলি তো রাহুল, তো চাকরিটা পাকা হয়ে গেল? হ্যাঁ তা তো হলো, কিন্তু পড়বি তো? হ্যাঁ পড়বো তো বটেই, তবে প্রেমে পড়ো বুঝলি। না তুই খা। আচ্ছা আমাকে ইউনিক সেলস এজেন্সির অফিসটা কোথায় বলতে পারেন? ইউনিক দেখি। এ তো এখানে নয় দিদি, এ তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, আপনি যেতে পারবেন? হ্যাঁ পারবো, শুধু একটু বলে দিন না কোন দিকে। এ বড় মুশকিলের জায়গা দিদি, এখানে একবার ঠিকানা হারিয়ে গেলে খুঁজে বার করা খুব মুশকিল। আমি ঠিক খুঁজে নেব, বলে দিন না কোন দিকে। আচ্ছা উনি যখন নিজেই যাবেন তখন যা। আচ্ছা আচ্ছা, প্রথমে সোজা যাবেন, তারপর ডান দিক যাবেন, তারপর বাঁ দিক যাবেন, তারপর ডান দিক বাঁ দিক করে সোজা গিয়ে ঠিকানা পেয়ে যাবেন। আচ্ছা আমি দেড়শো দেবো, কিন্তু আমার নাম্বার প্রথম। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওই গুন্ডাগুলোর হাত থেকে আমাকে বাঁচান। দেখুন না আমাকে কি করেছে, আমাকে আপনি বাঁচান প্লিজ। আপনি গাড়ি থেকে বসুন, যান। আপনি থাকেন কোথায়? কোরিয়া। এখানে কি করতে এসেছিলেন? চাকরির ইন্টারভিউ দিতে। আজ আপনি না থাকলে আমার যে কি হতো। এরকম অচেনা জায়গায় কেউ একা আসে? বাবাকে সঙ্গে আনতে পারতেন। কাঁদছেন কেন? আমার বাবা মা কেউ নেই। একটা চাকরির জন্য কি হতো বলুন তো, এরকম রিস্ক কেউ নেয়? আমরা খুব করি টাকার জন্য। সে আপনারা বড় লোকরা আমাদের গরিবদের কষ্ট যন্ত্রণা বুঝবেন না। ত
তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। আর যদি তুমি না থাকতে তাহলে আমার রিয়াটা কি হতো? আপনি কাঁদছেন কেন? আপনার ভাইজি তো নিরাপদে বাড়ি ফিরে এসেছে। আজটা হয় ফিরে এসেছে, কিন্তু কাল যদি হয় তখন ও বেশি আবার তোমার সাতটাও শুরু হলো। এই নিন ধরুন, অতিথি প্রথমে এলে মিষ্টি মুখ করে তারপর চা দেবার নিয়ম। আমি আপনাকে দুটোই একসঙ্গে করে মিষ্টি চা দিলাম। এই মুহূর্তে আমার কাছে আপনার চা যে কোনো মিষ্টির চেয়ে অনেক বেশি দাম। তোমরা বসে গল্প করো, আমি আসছি। বস। এবার আমি যাব। নিশ্চয় যাবেন, কিন্তু এক চুমুক না খেয়ে যারা তো প্রশংসা করলেন তার স্বাদ গ্রহণ না করেই চলে যাবেন। বা দারুন, আপনার হাতে জবাব নেই। চলি, ওই বদমাইশগুলোর ভয়ে বাড়িতে বসে থাকবেন না যেন। আবার যদি কিছু হয়? ভয় নেই, আমি তো আছি। মা, তুই আমাকে আশীর্বাদ করে যাতে চাকরিটা হয়ে যায়। ঠাকুরের এই ফুলটা সঙ্গে রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। না, তুমি তোমার মুখ থেকে বলো চাকরিটা হবে। আমি বললেই বুঝি হয়ে যাবে? হ্যাঁ, আমি বলছি চাকরিটা হয়ে যাবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, যা বলার আমি মনে মনে বলবো। এখন তুমি মন দিয়ে ইন্টারভিউটা দাও তো, আর না হলেও মন খারাপ করার কিছু নেই, আবার নতুন করে চেষ্টা করবে। না না, চাকরিটা তো আমার হবে, আর তাছাড়া আমি সুমনের বাবার ক্যান্ডিডেট। সুমন? সুমনকে? সুমনকে চেনো না? তোমার সঙ্গে তো আলাপই হয়নি। বিরাট বড় লোকের ছেলে মা, গাড়ি ছাড়া নড়তেই চায় না। আর ওর বাবা না, ভীষণ মাই ডিয়ার, ভীষণ ফ্র্যাঙ্ক, সুমনের সঙ্গে একেবারে বন্ধুর মতন সম্পর্ক। আচ্ছা মা, বাবা যদি আমাদের সঙ্গে থাকতেন তাহলে আমাদের সেটা বিরাট বাড়ি গাড়ি হতো, তাই না? বাড়ি গাড়ি না থাকায় কি তোমার পড়াশোনায় কোনো অসুবিধা হয়েছে? না, আমি তোমাকে ঠিক মতো মানুষ করতে পারিনি। মা, আমি আমি কথাটা ঠিক সেইভাবে বলিনি। ভালোভাবে বাঁচবার জন্য যেটুকু সুখ স্বাচ্ছন্দ্যের প্রয়োজন শুধু সেটুকুই আশা করো, আকাশ কুসুম ভেব না। মা, আজকের দিনে বাড়ি গাড়িটা শুধু একটা লাক্সারি নয়, ওটার একটা প্রয়োজন আছে। তাছাড়া তুমি কি ভাবছো যে আমি সারাটা জীবনে ছোট্ট ঘরে থাকবো? আমি বিরাট বড় হবো, তারপর তোমাকে নিয়ে একটা বড় লাক্সারি ফ্ল্যাটে থাকবো। তখন কিন্তু মা, আমি তোমাকে এই টিউশনি মাস্টারি কিচ্ছু করতে দেবো না। আমি জানি তুই অনেক বড় হবি, কিন্তু আগে চাকরিটা তো হোক। আসি মা। আর আমার রাহুল বড় ছেলে মানুষ, ঠাকুর দেখো যেন স্বপ্ন সত্যি হয়। ওয়াকম্যানি ভলিউমটা একটু কমাবে, কানটা তো খারাপ হবে। আমার কিচ্ছু হবে না। উফ মা, তুমি তো ডিস্টার্ব করো না। বাবা, আম আই ডিস্টার্বিং ইউ? না মা, তুমি আমার একমাত্র মেয়ে, তোমার কোনো কিছুতেই আমি ডিস্টার্ব ফিল করি না। থ্যাংক ইউ। ওই বাগানের এই নির্জনতায় পাখির কাকলি শুনতে পেলে আমাদেরও ভালো লাগবে। ওকে, আমি বরং ওদিকটায় যাই। তোমরা পাখির গান শোনো, আর আমি শুনি মাইকেল জ্যাকসন। এবার মেয়ের বিয়ের কথা ভাবো। ভাবো আবার কি, ফাইনাল তো হয়েই রয়েছে। ফাইনাল? পাত্রটিকে এরই মধ্যে ভুলে গেলে? অরুণের ছেলে সুমনের সঙ্গে সোমার বিয়ে তো পাকা হয়েই রয়েছে। সুমনের সঙ্গে কথা বলেছ? এখনো বলিনি, তবে অরুণ নিশ্চয়ই বলেছে। ভাবছি নেক্সট বোর্ড মিটিং এ সুমনকে ওয়ান অফ দ্য ডিরেক্টরস করে নেব, তারপরে সোমার জন্মদিনের পার্টিতে ওদের এনগেজমেন্টের অ্যানাউন্সমেন্টটা করে দেবো, তারপর বিয়ে। তারপর তুমি যখন দিদিমা হবে ওদের হাতে সব ভার তুলে দিয়ে আমরা দুজন কন্টিনেন্ট ট্যুরে বেরিয়ে পড়বো, রাইট? অভিক বাবু আছেন? হ্যাঁ আছেন। যান। Excuse me, ma. Yeah? Thamat!
কি হচ্ছে? থামুন আপনি, প্লিজ প্লিজ। বাবা, সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কোথায়? কাজ এক ভদ্রলোকের। আমি তাকে কি করেছিস? কি ভদ্রলোককে? আই হ্যাভ ডান এ ব্লান্ডার। সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে, সর্বনাশ হয়েছে। আরে সর্বনাশ কি? সর্বনাশ কি করেছো বলবে তো? ভদ্রলোক ভিজে একেবারে কাকের মতো। ওই যে আসছে, হ্যালো। হ্যালো, আমি রাহুল, ডক্টর অরুণ চৌধুরী আমাকে পাঠিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তুমি তুমি বসো বসো। আমি অভিক হালদার, আমার স্ত্রী জয়িতা, আমার মেয়ে সোমা। আই এম সরি, আই এম সরি। ইটস ওকে, ইটস ওকে, নেভার মাইন্ড। রাহুল, তুমি কিছু মনে করো না, মানে সোমা ঠিক? না না, উনি কিছু করেননি। ডক্টর, ডক্টর অরুণ চৌধুরী নিশ্চয়ই আমার সম্বন্ধে আপনাকে বলেছে। না, মানে আমি সব জানি, সব জানি। তোমাকে ব্যস্ত হতে হবে না, তুমি তুমি কালই জয়েন করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়ে সোমা, তুমি ওকে ভেতরে নিয়ে যাও, রামুকে গিয়ে বলো ওর জামাটা খুলে আয়রন করে শুকিয়ে দিতে, কেমন? সত্যি আপনাকে একদম ভিজে কাকের মতো লাগছে, চলুন। শোনো সোমা, হ্যাঁ, এই রামুকে গিয়ে বলো ওকে গরম জলে একটু ব্র্যান্ডি খাইয়ে দি। নো থ্যাংক ইউ, আই ডোন্ট ড্রিংক। আসুন। হ্যাঁ গো, ওর প্যান্টটাও তো ভিজে গেছে। ভিজুক, প্যান্ট প্যান্টটা খুলতে হবে। আমি জানতাম আজ আপনি ঠিক আসবেন। আপনি কি জানেন যে আমি আপনাকে লিভ দিতে চাইবো? আপনাকে ভয় পাবার যখন কিছু নেই, তখন লিভ নিতেও আপত্তি নেই। আর কি কি জানতে চান? জানতে চাই আপনি নিশ্চয়ই ভাবছেন আমি বলবো, চলুন কোথায় বেরিয়ে আসি। এখন বাড়ি যেতে আমারও ইচ্ছে করছে না। চোখটা ভালো, মুখটা ভালো, গালটা ভালো, ঠোঁটটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তো
কাকে নিয়ে এসেছি সুমন, আরে আমার বেস্ট ফ্রেন্ড, ওই যে বড় লোকের ছেলে, গাড়ি ছাড়া নড়ে না, আমার কোম্পানির ডিরেক্টর, মাই বস। এই কিসব কি হচ্ছে? কেন থাক 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 বাবা, বসো। আপনাকে প্রণাম করে অনেকদিনের একটা ইচ্ছে পূরণ হলো। কিসের ইচ্ছে? আমি কখনো আমার মাকে প্রণাম করার সুযোগ পাইনি। কেন? আমার মা নেই। আহা বেচারা। আমি যদি আপনাকে মা বলে ডাকি? নিশ্চয়ই ডাকবে, আজ থেকে আমি তোমার মা। তোমার বাবা বুঝি তোমাকে খুব ভালোবাসেন? হ্যাঁ, বাবাই আমার সব। ও, সেই জন্য তুমি সেদিন ডিবেটে বলেছিলে বাবাই প্রধান, মা কিচ্ছু নয়। না তা নয়, তবে আপনাকে দেখে মনে হচ্ছে যে আমাদের জীবন গড়ার কাজে মারও একটা বড় ভূমিকা আছে। কেরে, হ্যাঁ, আজ হঠাৎ মত পাল্টালি? না দেখ, মানে মায়ের কাছে মন খুলে সব বলা যায়, বাবা আমাকে খুব ভালোবাসেন, কিন্তু সবসময় সব কথা বলা যায় না। কিন্তু তুই তো তোর মনের কথাটা আমাকে বলে দিয়েছিস। জানো মা, সুমন না প্রেমে পড়েছিস, কিন্তু ভয় বাবাকে বলতে পারছি না। বাবা মার কাছে কখনো কিছু লুকোতে নেই, তুমি তো আর কিছু অন্যায় করছো না, বাবাকে সব কথা খুলে বলবে। বাবা যদি না মানেন? বুঝিয়ে বললে ঠিকই মেনে নেবেন। মা, আমি নিজে যদি কাউকে পছন্দ করি তুমি আপত্তি করবে না তো? আশা করি তোমার পছন্দ আপত্তিজনক হবে না। যাই করো, আমাকে লুকিয়ে কিছু করো না, তোমরা বসো, আমি চা আনছি। মে আই কাম ইন? হ্যাঁ আসুন। বসতে পারি? হ্যাঁ বসুন। হ্যাঁ বলুন। আপনি যাক, ধ্যান তাহলে ভাঙাতে পেরেছি। না না, একটা জরুরি কাজ ছিল, কালকে এমডি কে প্রোডিউস করতে হবে। চলুন। কিন্তু এই অফিস আওয়ারসে? হ্যাঁ। যাবো কোথায়? শপিং এ। শপিং? আপনি অবাক হয়ে গেছেন দেখছি, আপনি বোধহয় আপনার চাকরির কন্ডিশনগুলো জানেন না। ওতে আছে ম্যানেজমেন্ট ট্রেনিকে অফিসের কাজ ছাড়াও এমডির মেয়ের সঙ্গে বেরোতে হবে। কোথায়? যখন যেখানে আমি চাইবো। কখন? এখনই। উইল ইউ? হোয়াই নট, মাই প্লেজার। আপনি জানেন কি আপনাকে আমার ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ। আপনি জানেন আপনাকে আমি ভালোবাসি? আপনি জানেন না? না। আপনি সত্যি খুব বোকা। হ্যাঁ হ্যাঁ, মানে কোনটা, বোকা না আমার প্রথম প্রশ্নের জবাব? দুটোই। প্রথমত, আপনার মনের কথাটা জানতে পারিনি বলে নিজেকে খুব বোকা মনে হচ্ছে, আর দ্বিতীয়ত, আজ আপনার মনের কথাটা জানতে পারলাম যে আপনি আমায় ভালোবাসেন। আর তুমি? চলন্ত গাড়িতে এসব কথা বলা যায় না। ঠিক আছে, পার্ক করো। ওকে, এবার বলো। কি হলো? Thank you.
সে কে জানে। দেশে এখন বড় বেশি লোক, কখন যে কে আসে কে জানে। বলবে বলছিলে যে আমি রিয়াকে বিয়ে করতে চাই। এ তো খুব ভালো কথা, আমরাও তো বলবো বলবো ভাবছিলাম। তবে একটা কথা বাবা, খরচপত্র কিন্তু সেরকম আমরা কিছু করতে পারবো না। তোমাদের পিসেমশাইয়ের কারখানার যা অবস্থা, আজ ক্লোজার তো কাল লক আউট। খরচপত্রের কথা আপনাদের কিছু ভাবতে হবে না। তোমার কাছে লুকোবার তো কিছু নেই বাবা, তুমি তো সবই জানো। বাড়ি ভাড়াই বাকি পড়েছে 3 মাসের। কত টাকা? কত টাকা? ওই 1000 খানিক হবে। ঠিক আছে, 2000 টাকা রাখুন। না বাবা না, রিয়া জানতে পারলে আবার রাগারাগি করবে। রিয়া জানবে না, আপনি রাখুন। ওই মেয়ের টিউশনির টাকা দিয়ে সংসারটা যে কিভাবে চালাই বাবা। ওসব নিয়ে আপনাদের আর চিন্তা করতে হবে, আপনাদের যাতে কষ্ট না হয় সে আমি দেখব। চলি আজ। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা, বাবা বেঁচে থাকো। তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। আরে দেখো, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল, ঠিক সময় মনে করে দিয়েছো বাবা। আমি সুমন, আমি আর অভিক ঠিক করেছি যে, আরে 10ই আগস্ট সোমার জন্মদিন জানো তো। আমি বলছিলাম যে ওই কথাই বলছি, ওই দিনই সোমার সঙ্গে তোমার বিয়েটা আমরা অ্যানাউন্স করব। সোমার সঙ্গে? ওকে আমি বিয়ে করতে পারবো না বাবা। সোমাকে বিয়ে করতে পারবে না? না, বিয়েই করবে না। বিয়ে করব তবে সোমাকে না। ঠিক বুঝলাম না। আমি আমি একজনকে ভালোবাসি। দেখো সুমন, এই বয়সে একজনকে ভালো লাগতেই পারে, তবে ভালো লাগা মানে ভালোবাসা নয়। শোনো, সোমা খুব ভালো মেয়ে, ওকে আমি ছেলেবেলা থেকে জানি। আমি বলছি তুমি বিয়ে করলে সুখী হবে। না বাবা, আমি রিয়াকেই বিয়ে করব। রিয়া? না, আমি অভিককে কথা দিয়েছি সোমাকেই তোমাকে বিয়ে করতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি তোমার বাবা, আমার কথা তোমায় শুনতে হবে। মনে রাখবে 10th অগস্ট। ও তুমি, এসো এসো। আচ্ছা
রাহুল নেই? ও তো একটু বেরিয়েছে। তোমার হাতে হঠাৎ মিষ্টির বাক্স কেন? মা, আমি আমি বিয়ে করেছি। সে কি তোমার বাবা জানেন? না, ওনাকে এখনো জানাইনি। কেন? না, ওনার এই বিয়েতে তো মত ছিল না, তাই জানাইনি। না না, এটা তুমি ঠিক করনি। ওনাকে জানালে উনি মেনে নিতেন। আপনি তো আমার বাবাকে চেনেন না। তুমি যদি চাও আমি তোমার বাবার সঙ্গে কথা বলতে পারি। কোনো লাভ হবে না। তোমার বাবার নাম কি? ডক্টর অরুণ চৌধুরী। ডক্টর অরুণ চৌধুরী, সল্ট লেকের চাইল্ড স্পেশালিস্ট। আপনি চেনেন আমার বাবাকে? আপনি আপনি পারবেন আমার বাবাকে রাজি করাতে? হ্যাঁ, তাহলে তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, খুব ভালো হয়, বিশ্বাস করুন। আপনি যদি রাজি করান। বাবাকে বলবেন তো মা। বৌমা কোথায়? ওই বাড়ি দাঁড়িয়ে আছে। এই দেখো, নতুন বউকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস। যা যা শিখি নিয়ে আয়, যা। সুমন বড্ড ছেলে মানুষ, ওর উপর তুমি রাগ করো না, ওদের বিয়েটা মেনে নিও। মা, এই হচ্ছে রিয়া। ও মা, ভারী সুন্দর হয়েছে। আমার কাছে তো আর কিছু নেই, এই না একটু প্রসাদ খাও। থাক 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 মা, থাক থাক থাক, এই নাও এটা রাখো, কোনো ভয় নেই। এই নে এটা কাছে রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। দেখো কাণ্ড, এই পোশাক পরে কেউ বিয়ে করে? এসো আমার সঙ্গে, আমার বিয়ের বেনারসিটা তোমায় পরিয়ে দিই। এসো। হ্যালো, ডাক্তার চৌধুরী বলছি। আমায় চিনতে পারছ না? কে? আমায় চিনতে পারছ না? আমি সুজাতা। সুজাতা? আমি আমি তোমার সুজাতা। সুজাতা? সুজাতা, তুমি কেমন আছো? ভালো, ভালো। তুমি কেমন আছো সুজাতা? তুমি কেমন আছো? আমি ভালো আছি সুজাতা। আমি তোর সাথে দেখা করতে চাই সুজাতা। তুমি আসবে? আসবো, নিশ্চয় আসবো, নিশ্চয় আসবো সুজাতা। তুমি কোথা আছো বলো? ঠিক আছে, আমি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি, এক্ষুনি। আলো নিভে আসা একদিনের শেষে, ডাকলে আবার তুমি ভালোবেসে, জ্বললো যে কত আলো আধা।
আলো নিভে আসা একদিনের শেষে, অনেক দুর্বল হয়ে গেছে দেখছি, নিশ্চয়ই ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, আর দেখবেই বা কে। পাকা চুলার চশমাতে আগের থেকে অনেক হ্যান্ডসাম লাগছে। না, সে একই রকম আছে, নতুন শুধু চোখে চশমা, একটু রোগা অবদা হয়ে গেছে, নিশ্চয় খুব কষ্টে আছে। বলো ডেকেছো কেন, কি প্রবলেম তোমার? আমার তো কোনো প্রবলেম নেই। তাহলে আসতে বললে যে? তোমার প্রবলেমটা তোমাকে জানাবার জন্য। আমার প্রবলেম? না না না, ডাক্তার অরুণ চৌধুরীর কোনো প্রবলেম থাকতে পারে না। আছে, সুমনকে নিয়ে। সুমন? সুমন সম্বন্ধে তুমি কি জানো? ও আর সে বাচ্চাটি নেই, এখন মস্ত বিরাট হয়ে গেছে, আর ওকে আমি এমন করে মানুষ করেছি তুমি দেখলে আশ্চর্য হয়ে যাবে। সুমনে খুব শীঘ্র বিয়ে দিচ্ছে, মেয়েও দেখা হয়ে গেছে। সুমনের বিয়ের জন্য বৃথাই চেষ্টা করছো। কি বলতে চাইছো তুমি? যা সত্যি তাই, তোমার অমতে সুমন তার পছন্দ করা মেয়েকে বিয়ে করেছে। সুমন বিয়ে করেছে? আমি বিশ্বাস করি না, আমাকে না জানিয়ে সুমনের কাজ করতেই পারে না। বিশ্বাস করবে কি করবে না সেটা তোমার ব্যাপার, আমি জানানো উচিত বলে মনে করেছি তাই জানালাম। তুমি ওর বিয়ের খবর জানলে কি করে? বিয়ের পর ওরা আমার আশীর্বাদ নিতে এসেছিল। তুমি যে ওর মা, ও জানলো কি করে? সুমন এখনো জানে না যে আমি ওর মা। আমার ছেলে রাহুলের বন্ধু, সেই সূত্রেই আলাপ। রাহুল? রাহুল আমার ছেলে? That bright young man is my son. ছেলে মানুষ করতে গেলে মার মমতার দরকার, শুধু বাবার শাসনে ছেলে মানুষ করা যায় না। আমার মনে হয় সুমনের বিয়েটা তোমার মেনে নেওয়া উচিত। আমি যা ভালো বুঝবো তাই করব। অনেক আগেই একটা ভুল করেছিলে, আজ আবার ভুল করে ছেলের জীবনটা যেন নষ্ট করে দিও না। চলি। ভেবেছিলাম ওর ভুল বুঝতে পেরেছে, দোষ স্বীকার করে ক্ষমা চাইলে আমিও বলতাম, ভুল আমারই হয়েছিল। আমি কেন ক্ষমা চাইব? আমার হাত ধরে যদি বলতো ওরই দোষ হয়েছে, আমি কি ফিরে যেতাম না? কথা নেই বার্তা নেই, সুমনের বিয়ে দিল, আমি ওর বাবা,
আমারও একটা মত নেওয়া উচিত ছিল। আমি ওর মা, আমি কি ছেলেকে ফিরিয়ে দিতে পারি? সুমনের বাবা যদি ওদের বিয়েটা মেনে না নেয়, সুমন আমার কাছে থাকবে। এই সুযোগে সুজাতা যদি ভেবে থাকে সুমনকে আমার কাছ থেকে কেড়ে নেবে, তাহলে ভুল করছে। সুমন আমার ছেলে, ছেলে মাত্রই ভুল করে, আর বাবা ভাবে তা মেনেও না। আমি সুমনকে ক্ষমা করব। হ্যাঁ, সুমনের কি খবর? খুব ভালো খবর, সুমনের বাবা রিয়াকে মেনে নিয়েছে। ওরা দুজনে ফ্লাইটে করে হানিমুনে গেছে। ও, তা তুই কবে হানিমুনে যাচ্ছিস? বিয়েই হলো না। বলা যায় না, তুমি হয়তো একদিন সুমনের মতো আমাকে লুকিয়ে কাউকে বিয়ে করে নিয়ে আসবে। না মা, আমি তোমাকে আগে সব বলবো। ওর বাবা মা রাজি হবেন কিনা আমি জানি না, তবে আমি জানি তুমি সব মেনে নেবে। মেনে নেবই, এত বিশ্বাস হলো কিসে? কারণ আমার কোনো কাজে তুমি বাধা দাওনি, আর ভবিষ্যতও দেবে না। তোমরা সুখী হলেই আমি সুখী। তবে একটা কথা মনে রেখো, সম্পর্কটা সমানে সমানে হয় ভালো, আকাশে চোখ রেখে চললে হোঁচট খেতে হয়। ভয় করো না মা, আমি মাথা উঁচু করে সোজা পথেই চলব। আঙ্কেল। হ্যাঁ বলো। আপনার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ বলো। আমি মানে আমার মানে আরে তখন থেকে খালি আমার মানে 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 আরে যা বলবে পরিষ্কার করে বলো। আগে বলুন আপনি আমার হেল্প করবেন। আরে তুমি আমার মেয়ে, নিশ্চয় হেল্প করব। আগে প্রবলেমটা শুনি তো। আঙ্কেল, আমি একজনকে ভালোবাসি, বাবা মা রাজি হচ্ছেন না। ছেলেটিকে? রাহুল। রাহুল? হ্যাঁ। ছেলে মানুষ করতে গেলে মার মমতার দরকার, শুধু বাবার শাসনে ছেলে মানুষ করা যায় না। রাহুল কোথায়? আপনার ভয় বাইরে দাঁড়িয়ে আছে, ডাকবো? হ্যাঁ ডাকো ডাকো ডাকো। রাহুল, আঙ্কেল, রাহুল। বাবাকে বুঝিয়ে বলবেন তো। দেখো সুমা, বিয়ের অনুমতি চাইলে অভিজ্ঞিত রাজি হবে না, কিন্তু বিয়ের পর বাপ মায়ের আশীর্বাদ চাইতে গেলে অবশ্যই পাবে। এ দেখো না সুমন, আরে সুমনের বিয়েতে তো আমি রাজি ছিলাম না, কিন্তু বউ নিয়ে এসে যেই সামনে হাজির আমি রাজি। আচ্ছা রাহুল, তোমার বাবা মা বিয়ে মেনে নেবে তো? মা সবসময় আমার সুখ চান, মা নিশ্চয়ই মেনে নেবেন। আর তোমার বাবা? বাবা, বাবাকে আমি কখনো চোখে দেখিনি, তবে মার মুখে শুনেছি। কি শুনেছ? শুনেছি উনি ওনার নিজের সুখ ছাড়া কিছুই চান না। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমাদের কি হবে? বিয়ে হবে, আজই হবে, আমি দেবো। এ কি তুমি? বাইরে কেন? এসো, ভেতরে এসো। একটা কথা বলতে এসছি। বলো। বলছিলাম মায়ের মমতায় যথেষ্ট নয় একটা ছেলেকে মানুষ করার জন্য, বাবার শাসন ভালোবাসার দরকার। তুমি কার কথা বলছো? রাহুল, সে তোমার মত না নিয়ে নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করেছে। রাহুল বিয়ে করেছে? কাকে? আমার বন্ধুর মেয়ে সোমাকে। আমাকে না জানিয়ে তুমি রাহুলের বিয়ে দিয়ে দিলে? ছেলেকে সুন্দর মানুষ করেছো, এর জন্য এত অহংকার? বাবা হয়ে তুমি এটা করতে পারলে? আমি ওর বাবা বলেই পেরেছি,
যদি রাহুল সে কথা জানে না। আমি এই বিয়ে মেনে নিয়েছি, আমি চাই তুমিও মেনে নাও। চলে কিছু বললে না তো? তুমি তো আরো একবার বলতে পারতে, বাইরে কেন, ভেতরে এসে বসো। ওরা বাইরে আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। তুমি শুধু এই কথাটাই বলতে এসেছিলে, আর কিচ্ছু বলার ছিল না। কোনো ভয় নেই রাহুল, তোমার মা খুব খুশি। যাও যাও, সুমাকে নিয়ে মার কাছে যাও। আমি তো আগেই বলেছিলাম মাকে জানানো উচিত। তাড়াতাড়ি পাতা জানালে তো নার্ভাস লাগতো না? কেন ভয় কিসের, তোমরা তো আর কোনো অন্যায় করনি। থাক থাক, কিন্তু তুই অন্যায় করেছিস। আমি? হ্যাঁ, বউকে যে বরণ করব তার কোনো সুযোগ দিলি না। একটু যে মিষ্টি খাওয়াবো, বাড়িতে একটু মিষ্টি নেই, যা মিষ্টি নিয়ে। কেন, তোমার ঠাকুর ঘরে কোনো মিষ্টি, নাড়ু, বাতাসা? যা বলছি তাই করো। পয়সা সেটাও আমাকে দিতে হবে? না, আচ্ছা আচ্ছা, এসো মা। আমি কথা দিয়েছিলাম সুমনের সঙ্গে সোমার বিয়ে দেব, কিন্তু সুমনের অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ায় আমি বাধ্য হলাম আমার ছোট ছেলে রাহুলের সঙ্গে সোমার বিয়ে দিতে। তোমার ছোট ছেলে? সুজাতা যেদিন বাড়ি ছেড়ে চলে যায় তখন সে প্রেগনেন্ট ছিল। তার মানে রাহুল তোমার আরেক ছেলে? তাহলে তো রাহুলের সঙ্গে সোমার বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। রাহুল জানেন ও আমার ছেলে, আর আমিও চাই না এই মুহূর্তে কথাটা জানাজানি হয়ে যাক। ঠিক আছে, ওরা এখন কোথায়? হানিমুন।
সঙ্গীত এক সুরে দুজনে গাইব নতুন সুখের ইঙ্গিত এক প্রাণে দুজনে চাইব এই যে অথই শ্রোতে ভাষা জীবন মরণ ঘুরে আসা ভয়াকার ভার লঙ্কারিল ভয়াকার ভার সয়কারে শো ভালোবাসো সুন্দর বাড়িতে তোরা থাকিস ফার্স্ট ক্লাস সেরা করে হোটেল বাড়ি হ্যাঁ আমরা কতদিন এখানে থাকতে পারি হ্যাঁ ঠিক আছে তোমার যখন ইচ্ছে সে না হয় মেয়ে জামাইয়ের কাছে কয়েকটা দিন থেকেই গেলাম কি বলিস টিয়া তা হ্যাঁ বাবা সুমন আমরা যদি কয়েকটা দিন থাকি তোমার কোনো আপত্তি নেই তো বাবা মানে বিয়ে তুমি কি বলো ও কি বলবে নিজের পিসিকে তো তাড়িয়ে দিতে পারে না কি বলিস মা আপনারা বসুন রিয়া এদের একটু দেখো রঘুদা ও মা তোমরা কেমন আছিস মামুনি ভালো এসে এসে মা দেখুন কারা এসেছে কি গরম রে বাবা পাখাটা চলছে তো ওটা ও তোমরা বসো বসো আসতে কোনো কষ্ট হয়নি তো হয়নি আবার যা গলি লেন বাইলেন এক সময় তো ভাবলাম হারিয়ে যাব সুমা হ্যাঁ এক গ্লাস জল খাও না তেষ্টা একেবারে গলটা শুকিয়ে গেল দিচ্ছি বাবা তুমি খাবে না মা আমি জল খাবো না ওইখানেই রাখো অনেকদিন ধরেই ভাবছি আসব কিন্তু সময় করতে পাচ্ছি না রাহুল কোথায় রাহুল একটু বেরিয়েছে এক্ষুনি এসে পড়বে সত্যি গরমে তোমাদের খুব কষ্ট হচ্ছে নাও মা একি রে তুই নিজে আনলি কেন বাড়িতে কাজের লোক নেই আমি নিজে কি আছে মা খুব কাজ করিস বুঝি ইস কি রোগা হয়ে গেছিস একি রে খাবো কেমন করে একটু ঠান্ডা জল মিশিয়ে আনলি না কেন এটা কুজোর জল আমার তো বেশ ঠান্ডাই লাগে কেন ফ্রিজ নেই না মানে না আমি থাকতে রাহুল এসব করবে কেন আমি কালি পাঠিয়ে দেব আমাদের কোনো অসুবিধা হচ্ছে না তোমার না হলেও সোমার নিশ্চয়ই হচ্ছে না মা আমার কোনো অসুবিধা হচ্ছে না তুই চুপ কর তোর মুখ দেখে আমি বুঝতে পারছি তোর কত অসুবিধা হচ্ছে চল তোর বেডরুমটা একবার দেখে আসি চলো এই বেডরুম এই খাট এই ম্যাট্রেসে কেউ শুতে পারে তোর পিঠে ব্যথা হয় না মা কি বাজে ড্রেসিং টেবিল আর বেডরুমে ঠাকুর আচ্ছা শোন এয়ার কন্ডিশনার ছাড়া তুই থাকিস কি করে আমি বললাম তো আমার কোনো অসুবিধা হয় না আর ভালো মানসিক করতে হবে না আমি সব জানি তোমরা ভালোই থাকতে পারতে শুধু তোমার এই শাশুড়ির জেদের জন্য আজ তোমাকে এত কষ্ট করতে হচ্ছে আমি বলছি তো আমার কোনো কষ্ট হচ্ছে না তুমি বিশ্বাস করো তুই থাম আমাকে আর বোঝাতে আসিস না শুন রাহুল তুমি আমাকে বলনি কেন যে তোমরা এত কষ্টে আছো বাড়িতে একটা ফ্রিজ নেই এয়ার কন্ডিশনার নেই না না আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না আহা রাহুলকে সব বলে কি লাভ তুমি উত্তেজিত হচ্ছ কেন বলো কি করতে হবে আমি আছি অনেক অনেক কিছু করতে হবে নতুন ফার্নিচার চাই দেয়ালে রং করতে হবে নতুন পর্দা লাগাতে হবে সমস্ত কিছু নতুন করে করতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কালই আমি ইন্টেরিয়র ডেকোরেটর পাঠিয়ে দেব দেবে কয়েকদিনের মধ্যে সব কিছু একেবারে তোমার মনের মতো হয়ে গেছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ না একি তুমি অসময় চা খাচ্ছ দাও
অনেক দেরি হয়ে গেল, আমার একটা জরুরি মিটিং আছে। আজকে চলি কেমন? আরেকদিন আসবো। চলি রে মা। চলি সোমা। আসি রাহুল। রাহুল কাল সোমাকে নিয়ে আমাদের বাড়িতে যেও, আমি গাড়ি পাঠিয়ে দেবো। জানো, খেতে বসে মা একটাও কথা বললেন না, ভীষণ চুপচাপ ছিলেন। কি হলো বলো তো? মা একটু এরকমই কম কথা বলেন না? আমার ভীষণ খারাপ লাগছে। কেন, তোমার আবার কি হলো? আমার মনে হয় আমার মার কথাই উনি মাইন্ড করেছেন। হ্যাঁ, প্রথম দিন এসছেন, এত কথা না বললেই পারতেন। তুমি কিছু মনে করনি? এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। কাল মায়ের ওখানে যাচ্ছি তো। সকালে গাড়ি আসলে তুমি চলে যাও, আমি অফিস থেকে সোজা চলে যাব। ঠিক আছে, সরো। বাবু, অনেক রাত হলো, আপনার খাওয়া দিতে বলি? সুমন আসুক, আগে একসঙ্গে খাবো। সুমন দাদা বাবু তো বৌদিদমণিকে নিয়ে ক্লাবে গেছে, কখন ফিরবে তার কোনো ঠিক আছে? শোন যা বলছি। আপনি বরং খেয়েই নিন, ওদের নতুন বিয়ে হয়েছে, ওদের কি আর সবদিকে খেয়াল আছে? রঘু, আমি ওপরে আছি, সুমন এলে খবর দেবে। পিসি, খেতে দাও তো, ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ, আমি এক্ষুনি খাবার দিচ্ছি, এসো বাবা এসো। আয় বাবাকে খাইয়ে দিয়েছো পিসি? ওসব নিয়ে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, বুড়ো মানুষ তো, রাত 10টা বাজতে না বাজতে খাইয়ে দাইয়ে বিছানা শুইয়ে দিয়েছি। বাবাকে খাইয়ে দিয়ে খুব ভালো করেছো, আজ খুব দেরি হয়ে গেছে। সত্যি, বাবা যদি আজ আমাদের জন্য অপেক্ষা করে থাকতেন তাহলে খুব খারাপ লাগতো। তোমাকে কতবার করে বলছিলাম বাড়ি চলো বাড়ি চলো, তোমার ওঠারই নাম নেই। বারে, আমার জন্য দেরি হয়ে গেল আবার কি? বাহ, যত দোষ নন্দ ঘোষের। বাবা, সংসারের দায়িত্ব যখন আমি নিয়েছি তখন এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, সব দায়িত্ব আমার। এখন তোমাদের বয়স অল্প, এখন তো শুধু মজা করবে আনন্দ করবে। একটু আলু ভাজা দেবো বাবা? দিন। বাবু, কি রে? সুমন দাদাবু ফিরে এসেছেন। ও, সুমন ফিরে এসে? আরে তুই বিছানাটা কর, আমি খেয়ে আসছি। আচ্ছা। বাবু কিছুই তো খেলেন না, সারাত্রির উপোস করে থাকবেন, এই দুধটুকু খেয়ে নিন। খেতে নেই, যা তুই খেয়ে শুয়ে পড় যা। যখনই থাকবে একা, নিজেকে লাগবে একা, আমার।
বাবা রঘু, একটু শুনে যাও তো। বলুন। তোমার পিসে মশাইকে ব্রেকফাস্ট দিয়েছো তো? উনি তো এখনো ঘুমোচ্ছেন। ও তো উঠলেই দিয়ে দিও, বাবা যা রাগী লোক, একেবারে কুরুক্ষেত্র কাণ্ড বাজাবে। ও বাবা, আগে এই বলছিলাম যে সংসারের চাবি কি তোমার কাছেই থাকে বাবা? আগে হ্যাঁ, আমি তো সব দেখাশোনা করি। ও তা বাবা, আমি যখন এসে পড়েছি তোমায় আর কষ্ট করতে হবে না, এখন থেকে সংসারের হাল আমিই ধরবো। এসে থেকে দেখছি ভয়ানক অপচয় হচ্ছে। দাদা চাবিটা দাও। চাবির কোথা? হ্যাঁ বাবুকে একবার জিজ্ঞাসা করিনি? ও মা, বাবুকে কি জিজ্ঞেস করবে, বাবু তো ব্যাটা ছেলে মানুষ, তিনি সংসারে কি বোঝেন? তোমরা যে সব লুটেপুটে খাচ্ছ আমি থাকতে তা হতে দেব না। দাও দাও দাও, চাবির গোছাটা দাও বাবা দাও। আপনারা কি এখন থেকে এখানেই থাকবেন? আমরা এখানে থাকবো কি থাকবো না সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? চাবিটা চেয়েছি দিয়ে দাও। না বাবুকে না জিজ্ঞাসা করে আমি চাবি দিতে পারবো না। কি এত বড় কথা আমার মুখের উপরে, এত বড় আশপর্দা! দে চাবি, দে বলছি, দে দে বলছি, আমি চাবি দেব না। চাবি দেবে না? কি হলো কি? আচ্ছা বাবা সুমন, আমাদের কি কোনো মান সম্মান নেই যে চাকরকে দিয়ে জানতে চেয়েছো আমরা এখানে কতদিন থাকবো? পিসিকে সব কি বলেছো? আগে উনি চাবি চাইছিলেন। চাবি? হ্যাঁ, ওতেই তোর গাটা জ্বলে গেল। এসে থেকে দেখছি এখানে দেখার কেউ নেই বাবা, যে যার তলে আছে। এসব কি শুনছি? না না উনি, না না কি, আমি কি মিথ্যে বলছি? দেখো বাবা সুমন, আমি থাকতে এসব আমি হতে দেব না, তাই ভাবলাম যতদিন আমি আছি সব কিছু দেখে শুনে দিই, তারপর রিয়ার হাতে সংসারের দায়িত্ব দিয়ে আমরা চলে যাব। তাও বলে কি না আজই চলে যেতে? চাবিটা পিসির হাতে দিয়ে দাও। দেখলি তো কার জোর বেশি, এবার থেকে যা বলবো মুক্তি বুঝে শুনবি, অন্যথা হলে একেবারে ঝটিয়ে বিদায় করে দেব। যা পিসেমশাই উঠেছে কিনা দেখ গিয়ে। কি হলো সোমা, খাচ্ছ না? সেই এক রান্না, রোজ রোজ কারোর এক রান্না খেতে ভালো লাগে? আপনি বলুন। কি করব বলো, আমি যে অনেক রকম রান্না জানি না। আমাদের বাড়িতে কিন্তু রোজ রোজ এক রান্না হয় না। তোমাদের বাড়িতে বাবুর্চি আছে, তাই এক একদিন এক এক রকম রান্না করে। হ্যাঁ আচ্ছা, আমরা তো একটা কুক রাখতে পারি। আমরা তো মাত্র তিনজন, তার জন্য আবার রান্নার লোক? রাহুল জলের জায়গাটা দে না, ফ্রিজের জলটা খাও। না না ফ্রিজের জল নয়, তুই এমনি জলটাই দে। আমি জানি আপনি কেন ফ্রিজের জল খাবেন না। কেন বলো তো? ফ্রিজটা আমার বাবা দিয়েছে তাই জন্যে। না না ঠান্ডা জল খেলে আমার গলা ব্যথা হয় সেই জন্যে। তাহলে যে খাটটা বাবা আপনাকে পাঠালেন সেটা ফেরত দিলেন কেন? আসলে আমার বাড়িতে দেওয়া কোনো জিনিসই আপনার পছন্দ নয়। শ্বশুরবাড়ির দেওয়া জিনিসে রাহুলের লোভ থাকতে পারে, আমার তাতে প্রয়োজন নেই। লোভ বলছো কেন? সোমার অসুবিধে হয় বলে ওর বাবা মা দিয়ে গেছেন, আমি তো চাই। আমার বাবা মা তো পর নন, মেয়ে জামাইকে দিতেই পারেন। আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের উপর ওদের লক্ষ্য আছে, এ তো আনন্দের কথা। সুখ স্বাচ্ছন্দ্য যদি তুমি নিজের রোজগারে করতে তাহলে আমি আর অনেক বেশি খুশি হতাম। বউয়ের প্লেটটা তুলতে হবে না, আমাকে দাও। তুমি মিছে মিছে সোমাকে কষ্ট দিলে মা। আমাকে উপদেশ না দিয়ে নিজের বউকে দাও, তাকে বলো নিজের প্লেট নিজে তুলে নিয়ে যাবে। আমি তোমাদের মা, কাজের লোক নই। শোনো, প্লেট তোলা আমার দ্বারা হবে না, আগে কখনো করিনি, এখনো পারবো না।
প্রয়োজনে কাজের লোক রাখো। এখানে দিন রাতের লোক পাওয়া যায় না। টাকা দিলে কিনা পাওয়া যায়? বাবাকে বললে বাবা সব ব্যবস্থা করে দেবেন। আমার বাবা কিছু করলে তো অবশ্য তোমার মায়ের পছন্দ হবে না। আসলে উনি চান আর পাঁচটা বইয়ের মতো আমি সব কাজ করি। প্রয়োজনে বাসন মাজতে বলবেন বোধ হয়। পিসি, ও পিসি, উমা, তুই আবার এই সাত সকালে নিচে নেমে এলি কেন? কি সব রান্না করছো বলো তো? তোমার জামাই তো আর খাবার মুখে তুলতে পারছে না, রোজ রোজ তেলাপিয়া আর চারাপোনা। কি করবো বাছা, যেমন বাজার আসে তেমনই রান্না হয়। কেন বাজার তো করে পিসে, বলতে পারো না? নাকি বাজারে আর মাছ পাওয়া যায় না? পাওয়া যাবে না কেন, অনেক পাওয়া যাবে, কিন্তু পয়সা কোথায়? পয়সা নেই মানে? বাজার করতে তো রোজ 100 টাকা পাও, করো কি? 100 টাকা? হ্যাঁ, তুমি তো আমাকে 50 টাকা করে দাও। আহারে, রঘু যদি আমাকে 50 টাকা করে দেয় তাহলে আমি 100 টাকা কোথায় পাবো শুনি? আমি কি ম্যাজিক জানি? পিসিমা, বাবু জল খাবার দিন। রঘুদা, আগে তুমি বাজার করতে রোজ কত টাকা দাও? কেন দাদা, ও আমাকে 100 টাকা করে দেয়, সে 100 টাকা আমি পিসিমাকে দিয়ে দিই। কি বললি? তুই আমাকে চোর বললি? হ্যাঁ, বাজে বদমাশ কোথাকার। চোর কোথায় বললাম? চোর কোথায় বললাম? তুই তো বললি যে 100 টাকা থেকে অর্ধেকটা আমি কেটে নি। রিয়া, রইল তোর চাবি, শুধু শুধু কেন আমরা বদনামের ভাগী হতে যাবো? হ্যাঁ কেন? আমাদের একটা ট্যাক্সি ডেকে দে, আমরা এক্ষুনি চলে যাবো। আহা, তোমরা যাবে কেন? তোমরা যাবে কেন? এইরকম করে অপমান করলে আমরা? ওগো, তুমি থাকতে এরকম একটা চাকর আমাকে এনস্থা করবে আর তুমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, সহ্য করবে? কিছু করবে না, যাও কিছু একটা করো। মারো কি চলবে না? আছো তোমরা সবাই এসো, আমার স্বামীকে মেরে ফেললে। দেখো পড়ছে গো, কি কাণ্ড হলো গো, কপাল পেটে রক্ত পড়ছে। ওরে বাবা রে, ওরে রিয়া, দেখ দেখ দেখ, তোর শ্বশুর তোর পিছের কত বড় সম্পরাজ করেছে রে। আগো, এ কি করলেন বাবা? যে দোষ করেছে তাকে কিছু না বলে আপনি পিসাকে মারলেন? কে কিরকম লোক আমার জানা আছে, ফের যদি দেখি রঘুর গায়ে হাত পেছে তোমাকে চাপ খেতে দেবো। ওই কি করছেন আপনি? তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার হাত ধরো? হাত ধরতে আপনি আমাকে বাধ্য করেছেন। দেখো না বাবা সুমন, আমরা গরিব বলে তোমার বাবা এত বড় মানুষের গায়ে হাত তুলবে? তুমি জানো এই এত বড় মানুষটা আগে রঘুর গায়ে হাত তুলেছে? মারবো না, বলে কিনা তোমার বিশ্ব চোর, আমি বাটলার। রঘুদা, এদের অপমান করার সাহস কোত্থেকে পেলে? বিশ্বাস করুন, ও কথা আমি বলিনি। তাহলে কি মিথ্যে কথা বলছেন? হ্যাঁ মিথ্যে কথা বলছে, রঘুর কোনো দোষ নেই। আপনি ঠিক বলছেন না বাবা। হ্যাঁ, আজ তোমার কাছ থেকে আমার ঠিক বেঠিক শিখতে হবে। হ্যাঁ, আপনি ভুল করেছেন, অন্যায় করেছেন, এটা আজ আপনাকে স্বীকার করতেই হবে। দেখো দেখো বাবা, দেখো মেরে মেরে তোমার বিষের হাল কি করেছে তোমার বাবা। ও বাবা, বাবা সুমন, তোমার পিসের থেকে একটা চাকরের মান বেশি হলো? বাবা, ওনার আমাদের আত্মীয়, রঘুদার মতো চাকর নয়। রঘু তোমার কাছে শুধুমাত্র চাকর হতে পারে, কিন্তু আমার কাছে নয়। ভুলে যাও না, ওর কোলে পিঠে করলি তুমি মানুষ হয়েছ। বাবা সুমন, তুমি আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও বাবা, চোর বদনাম নিয়ে এখানে আর আমরা থাকবো না। আপনারা কেন যাবেন? আপনার তো কোনো দোষ করেনি। রঘুদা যাও, পিসিমশাইয়ের কাছে ক্ষমা চাও। দেখো দেখো দেখো, তোমার কথাও শুনছে না। কি হলো? বললাম যে যাও গিয়ে পিসিমশাইয়ের পাদরে ক্ষমা চাও।
যাও। তুমি শুধু শুধু সোমার উপর রাগ করছো রাহুল। আমি রাগ করছি না, কিন্তু ওকে অ্যাডজাস্ট একটু করতেই হবে। দেখো সোমা ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছে তাতে তোমাদের বাড়িতে মানিয়ে নেওয়াটা একটু মুশকিল আছে। কিন্তু ওকে একটু তো মানাতেই হবে, ছোট খাটো ব্যাপারে এত অশান্তি আমার ভালো লাগছে না। আর তাছাড়া আমি তোর সঙ্গে কোনো খারাপ ব্যাপার করিনি। তোমার কথা হচ্ছে না, তোমার মা, তিনি যে সোমাকে ভালো মনে মেনে নিতে পারেনি সেটা আমি একদিন গিয়ে বুঝতে পেরেছি। না না, এটা আপনার ভুল ধারণা। একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, প্রথমে সকলেরই অসুবিধা হয়, পরে সবাই মানিয়ে নেয়। দেখো আমি বলি কি, তোমাদের আলাদা থাকা উচিত। আলাদা? হ্যাঁ, বিয়ে করে সবাই তো আলাদা থাকে। কিন্তু মা? মা তো তোমার উপর ডিপেন্ডেন্ট নন। আর তাছাড়া তোমার মায়ের সঙ্গে আমার কথা হয়ে গেছে, তার তো কোনো আপত্তি নেই। মা রাজি হয়েছে? না হবার কি আছে, ছেলে বড় হয়েছে, আমাদের কোম্পানিতে একজন ডিরেক্টর, ছেলে বিয়ে করে আলাদা সংসার করবে, এটা তো ওনার স্বপ্ন। মা আমাকে ছেড়ে থাকবেন এমন বিশ্বাস হয় না। না হবার কি আছে, আর সেজন্যই তো বলছি তোমরা আমাদের এখানে থাকো, এত বড় বাড়ি, এ তো ফাঁকাই রয়েছে এখানে। হ্যাঁ, এতে তোমার আপত্তি কিসের? আপত্তি আমার আছে মা। তোর আবার কি হলো? আলাদা যখন থাকবই তখন এখানে কেন, অন্য কোনো ফ্ল্যাটে, যেটা হবে শুধু আমাদের দুজনের। এখনই আলাদা ফ্ল্যাট রাহুল পাবে কোথায়? কেন, থিয়েটার রোডের ফ্ল্যাটটা, ওটা তো খালি পড়ে আছে, ওখানেই আমরা থাকবো। তোমার বাবা রাজি হবেন না? বাবাকে আমি রাজি করাবো। এটা কোনো সমস্যাই নয়, একটা ছোটখাটো ফ্ল্যাট আমি নিজে জোগাড় করে নিতে পারবো। তোর আমাদের এখানে থাকতে খারাপ লাগবে? আমার খারাপ না লাগলেও রাহুলের ভালো লাগবে না মা। রাহুল যখন ওর মাকে নিয়ে আসবে তখন তুই মানিয়ে নিতে পারবি? সেই তর্ক বিতর্ক, সেই মতবিরোধ, অশান্তি চরমে উঠলে রাহুলও তোমাকে ছেড়ে কথা বলবে না। তুমি চাও রাহুলের সঙ্গে ছাড়াছাড়ি? না মা, রাহুলকে ছেড়ে আমি একদিনও থাকতে পারবো না। তাহলে আমি যা বলছি তাই শোনো। পিলিতি বালের টেস্টি আলাদা। আবার তুমি চুরি করে মদ খাচ্ছ? সুমনের বাবা যদি জানতে পারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। কে থাকতে চায় এখানে? নিচের তলায় চাকরদের সঙ্গে থাকতে দিয়েছে, আমাদের একটা মান সম্মান নেই, একটা প্রেস্টিজ নেই? তবে কি তুমি মাথায় করে রেখে দেবে? নিশ্চয়ই, কেন আমরা উপরে থাকতে পারি না, আমরা কুটুম না। দেখো বেশি ফরফর করো না, তাহলে দেখবে আঙুর ফল টক। মানে? মানে মানে হচ্ছে সবুরে মেওয়া ফলে। ওই বুড়োটা চলে গেলে তখন তো এই সব কিছু আমাদের। ওপর থেকে নিচেই নেওয়া তো পারছো না, যাবে হবে হবে, এমন একটা প্যাচ কষবো না, দেখবে আমরা ওপরে আর ওই বুড়োটা গুরু গুরু। পিসি, রঘুদা বলছিল তুমি নাকি বাবার ঘরে ঢুকেছিলে। ওনার ঘরে ঢুকো কেন, জানো না উনি রাগ করেন? উনি যদি ডেকে কথা বলেন তাহলে আমি কি করবো বলো বাবু? বাবা তোমাকে ডেকে কথা বললেন? হ্যাঁ, ওই তো পিসে বলেছিল যে কালই আমরা চলে যাব, তাই শুনে উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। তোমরা কালই চলে যাচ্ছ? যাওয়ার হলো কই, সেদিনের সেই ঘটনার পর অত বড় দেবতুল্য মানুষ কত রকম ভাবেই না ক্ষমা চাইলেন, যাওয়ার হলো না। আর তোদেরও বলি বাপু, কম বয়সে আনন্দ মজা নিশ্চয় করবি, তাই বলে নিজের শ্বশুরের থেকে লক্ষ্য রাখবি নে। আমরা আবার কি করলাম, ওনার বয়স হয়েছে, এখন কি আর শরীরে সে ক্ষমতা আছে যে এই বড় সিঁড়ি দিয়ে 6-7 বার ওঠানামা করবেন? তুই না পারিস, সুমনকে তো বুঝিয়ে বলতে পারিস মা, যে সুমন যেন বুঝিয়ে বাবাকে বলে যে বাবা আপনার কষ্ট হচ্ছে, আপনি নিচের ঘরে গিয়ে থাকুন। বাবা নিচের ঘরে থাকবেন? হ্যাঁ, তাই তো বললেন, একে বাতের কষ্ট, তার উপর বুকের ব্যথা, এই সিঁড়ি দিয়ে নামা ওঠা করতে করতে কোন দিন যদি হার্ট অ্যাটাক হয়ে যায় সে কি, তখন কিন্তু আমাকে দোষ দিস নে বাপু।
ও মা গো, সুমনকে একটু বুঝিয়ে বল, ওর তো কোনো দিকেই হুশ নেই। আমি আর কত দিকে সামলাবো বল, আমি তো আর ভাবতেই পাচ্ছি না। বাবা একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছিলাম কি, আপনার তো বয়স হয়েছে, তারপরে শুনলাম যে আপনার পায়ের ব্যথাটা নাকি বেড়েছে। আমি বলছিলাম যে বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে তো আপনার খুব কষ্ট হয়। তা তো একটু হয়। তাই আপনি যদি নিচের ঘরে থাকতেন তাহলে ওই বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা কষ্টের হাত থেকে বাঁচতেন আর কি। কথাটা তো তোমার বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে বৌমার মনের কথাটাই তুমি প্রকাশ করছো মাত্র। ও বলছিল বাবা যদি নিচের ঘরে থাকেন তাহলে আমরা বাবার ঘরে থাকতে পারি আর কি। সুমন, এই ঘরটা আমার শুধুমাত্র বেডরুম নয়, এই ঘরের সঙ্গে তোমার মায়ের অনেক স্বপ্ন, অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক সুখ দুঃখের স্মৃতি। এই ঘরটা আমার কাছে মন্দিরের মতন। তুমি সেই মন্দির থেকে আমাকে চলে যেতে বলছো? আজ হঠাৎ আপনি মার কথা বলছেন? যখনই আপনাকে আমি আমার মার কথা জিজ্ঞাসা করেছি তখন আপনি চুপ করে থেকেছেন। আমি কি অন্যায় করেছি? মার কাছ থেকে সবসময় আমাকে দূরে সরিয়ে রেখেছেন, আজকাল আপনি আমাকে ভুল বুঝছেন। ঠিক আছে, আমার জন্য যদি আপনার স্বপ্ন ভেঙে যায় তাহলে আপনি থাকুন আপনার স্বপ্ন নিয়ে। হ্যাঁ আমি যাচ্ছি। সুমন, সুমন যাও না, সুমন। তুমি আমাদের সঙ্গে যেতে পারতে মা। না রে, আমি এখানেই থাকবো। তোমার এখানে থাকতে একা ভালো লাগবে না মা। ভাবিস না, আমার কিচ্ছু অসুবিধা হবে না। তোমার আপত্তিটা কোথায়, আমি কিছু বুঝতে পারছি না। শ্বশুর বাড়িতে থাকতে তোমার ভালো লাগতে পারে, কিন্তু আমার আত্মসম্মানে লাগবে। মা এটা তো সাময়িক, কদিন বাদে তো আমি আমার ফ্ল্যাট পাবো, আর আমি সুখে থাকবো, তুমি এত কষ্ট করে থাকবে। মান মর্যাদার বিনিময়ে সুখ স্বাচ্ছন্দ্য আমি চাই না রাহুল। তুমি সব সময় নিজের সুখের কথাটাই ভাবো মা, তুমি কিন্তু আবার ভুল করছো। ভুলে যেও না, আত্মসম্মানের জন্যে একদিন তোমার বাবাকে ছেড়ে আসতেও আমি দ্বিধা করিনি। আজ তোমাকে ছেড়ে থাকতে যত দুঃখ কষ্টই হোক আমি সহ্য করব, কিন্তু আত্মসম্মান বিসর্জন দেব না। আসুন এসো। ছোট্ট ভুলকে ক্ষমা করতে পারবে, নিজের আত্মসম্মানের বড়াই করে চলে এসেছে, ভেবেছিল সন্তানকে নিজের মতো করে মানুষ করবে। পেরেছো কি? চেষ্টা তো করেছিলাম কিন্তু পারিনি। শুধু সন্তান বলে এতদিন ধরে ও সব ভুল ক্ষমা করেছ, মানিয়ে থাকার চেষ্টা করেছ, কিন্তু পেরেছো কি? রাহুল যদি ভুল করে আমি কি করব? ভুল তোমার ছেলের নয়, ভুল তোমার। আমার ভুল? হ্যাঁ, সেদিন যদি তুমি তোমার স্বামীর ওই ছোট্ট ভুলটাকে ক্ষমা করে দিতে পারতে তাহলে আজকে আর তোমার এই অবস্থা হতো না। আমি যদি ভুল করে থাকি তাহলে অরুণ কেন আমায় বাধা দেয়নি? আমার কি দোষ? হ্যাঁ, তোমারই দোষ, তোমার অহংকার তোমাকে অন্ধ করে দিয়েছে, তোমার জেদ।
তোমার অভিমান তোমাকে বুদ্ধিহীন করে তুলেছে। তুমি ভাবো, নিজেকে বিচার করো, নিজের ভুল স্বীকার করো, অন্যের ভুলকে ক্ষমা করতে শেখো। দেখবে তুমি আবার সবকিছু ফিরে পাবে, স্বামী সন্তান সব। অহংকার ত্যাগ করো, জিদ ভুলে যাও, ভালোবাসো, ক্ষমা করতে শেখো। সুজাতা, আজ আমি বুঝতে পারছি তুমি ছাড়া আমি কত অসহায়। তুমি থাকলে সুমন আজ আমায় ভুল বুঝে চলে যেত না। তোমার কাছ থেকে টেনে নিয়ে সুমনকে আমি বড় করতে পেরেছি, কিন্তু মানুষ করতে পারিনি। সেদিনের একটা ছোট্ট ভুলের জন্য আজ আমার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে সুজাতা। সেদিন যদি তোমায় আমি মাথা দিতে পারতাম, ধরে রাখতে পারতাম সুজাতা। কে ছোট মুখে একটা বড় কথা বলবো? বল। বৌদিমণিকে আবার ফিরিয়ে নিয়ে আসুন। সে কি আর ফিরে আসবে? কেন আসবে না? বৌদিমণি ছাড়া স্বর্গ পুরী আছে নরক। আপনার যদি পায়ে পড়ি বাবু, বৌদিমণিকে ফিরিয়ে নিয়ে আসুন। আপনি আসুন, প্লিজ বসুন। আমি এখানে বসতে আসিনি, আমি জানতে চাই তুমি এখানে আছো কেন। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে পড়ে আছো কেন? তার পরিশোধ দিতে আপনাকে আমি রাজি নই। আমার জানার দরকারও নেই, কারণ আমি জানি তুমি নিজের মাকে ছেড়ে কেন এখানে আছো। জাস্ট ফর সাম কমফর্ট, বাড়ি গাড়ি লাক্সারির মধ্যে তুমি থাকতে চাও, তাই না? তাই যদি হয় তাতে অন্যায় কোথায়? আজকের দিনে অর্থ সম্পদ এসবের প্রয়োজন আছে, আর মার ভালোবাসা আশীর্বাদ তার কোনো প্রয়োজন নেই। পৃথিবীর সমস্ত ঐশ্বর্য দিয়ে মার ভালোবাসা কেনা যায় না। আপনি যদি ভেবে থাকেন যে অর্থ দিয়ে রাহুলকে কেনা যায়, তাহলে তো ভুল ভেবেছেন। তাহলে মার মায়া মমতা ছেড়ে শ্বশুর বাড়ির সুখ স্বাচ্ছন্দ্যের লোভে এখানে পড়ে আছো কেন? অরুণ, আজ এসব কথা বলার অর্থ কি? হ্যাঁ, কি অধিকারে আপনি রাহুলকে অপমান করছেন? আমি রাহুলের বাবা, ওকে শাসন করার অধিকার আমার আছে। আপনি আমার বাবা? হ্যাঁ রাহুল, অরুণ তোমার বাবা। বাবা? সত্যি? হ্যাঁ রে মা। বাবা, এতদিন বাদে, কিন্তু যেদিন সত্যি আপনাকে আমাদের দরকার ছিল, আপনার ভালোবাসা পাওয়ার জন্য আমি কাঙাল ছিলাম। সেদিন আপনি কোথায় ছিলেন? সেদিন তো আপনি আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসেননি। সেদিন আমার মা একটা নিরাপদ আশ্রয়ের জন্য দিন রাত পরিশ্রম করে বেরিয়েছে। সেদিন তো আপনি আপনার এই সাহায্যের হাতের বাড়ি দেননি। আমি তো কোনো ভুল করিনি, তাহলে আমি কেন আপনার এই ভালোবাসার স্নেহ থেকে এতদিন বঞ্চিত ছিলাম? দোষ আমাদের কারো নয় রাহুল, দোষ আমাদের ভাগ্যের। আমার জন্য তোমরা যতটা কষ্ট পেয়েছ, বিশ্বাস করছি ততটা কষ্ট আমি পেয়েছি তোমাদের সঙ্গে বিচ্ছেদের। আমার একটা ভুলের জন্য যা ঘটে গেল, আমি 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 চাইলে তোমার ভুলের জন্য তোমার মা সেই কষ্ট পাক। রাহুল,
রাহুল বাবা বৌদিদিমণি আপনি কেমন আছো রঘু? ভালো নেই বৌদিদিমণি, ভালো নেই। কি হয়েছে? আপনার সোনার সংসার পুরো ছারখার হয়ে গেছে বৌদিদিমণি, সব শেষ হয়ে গেছে, সব শেষ। তোমার দাদা কোথায়? বাবু রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ি ছেড়ে চলে গেছেন? ছেলে যদি বাবাকে অপমান করে, শ্বশুর বাড়ির লোকের কথা শুনে বাবাকে যদি ঘর ছেড়ে দিতে বলে, তিনি বা এখানে কি করে থাকেন বলো? সুমনের জন্য তার বাবা বাড়ি ছেড়ে চলে গেছে? কোথায় সে? ডাকো তাকে। মা, আপনি এসেছেন, আমায় তো কেউ বলেনি। মা, কতক্ষণ? থাক, আমাকে আর প্রণাম করতে হবে না। কেন মা? মা বলেও তুমি কোনোদিন আর আমাকে ডাকবে না। জিন তোমাকে কোনোদিন মার অভাব বুঝতে দেননি, আজ সেই বাবাকে তুমি বাড়ি থেকে চলে যেতে বলেছো? যিনি তোমার সুখের জন্য নিজের এতগুলো অমূল্য বছর নষ্ট করেছেন, সুখ দুঃখ কিচ্ছু গ্রাহ্য করেননি, সেই বাবাকে তুমি অপমান করেছো। কি বলছেন আপনি? ঠিকই বলছি, যে ছেলে নিজের বাবাকে অসম্মান করে তাকে আমি নিজের ছেলে বলে স্বীকার করতে ঘেন না করি। কি করছেন আপনি? নিজের বাবার প্রতি যা শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, আমি তেমন ছেলের মা হতে চাই না। তোমার মতো ছেলে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। যদি পায়ে পড়ি বৌদিদিমণি, ও কথা তুমি বলো না। তোমার ছেলেকে তুমি যত পারো মারো, কিন্তু সাপমুনি করো না। ও যে তোমার ছেলে বৌদিদিমণি, তুমি যে ওর মা। মা? হ্যাঁ হ্যাঁ দাদা বাবু, উনি তোমার মা, তোমার সেই হারিয়ে যাওয়া মা। মা, আমার আমার নিজের মা। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও মা। আগে তোমার বাবার কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করো, তিনি যদি তোমাকে ক্ষমা করেন তাহলে আমিও তোমাকে ছেলে বলে মেনে নেব। কার কাছে ক্ষমা চাইছো সুমন? আনন্দ ফুর্তির জন্য যে মেয়ে মানুষ নিজের ছেলে ছেড়ে স্বামীকে ছেড়ে চলে যায়, সে কেমন মা? কিসের মা? পিসি, তুমি বুঝতে পারছো না সুমন, ওর মতো বজ্জাত মেয়ে ছেলেকে তোমরা বুঝতে না পারলেও আমার কিন্তু চিনতে বাকি নেই। চুপ করো, তোমাদের আজ আমি চিনতে পেরেছি। আমার মার সম্পর্কে আর একটা কথা বললে তোমাদের যেভাবে উপরে নেব। তুমি ঠিক বলেছ, আজ এদের জন্য আমাদের সংসারে যত অশান্তি, তোদের ভালোর জন্য আমরা এত কিছু করলাম, সেই তোরা আজ আমাদের গালমন্দ করছিস। আমাদের ভালোর জন্য আর তোমাদের কষ্ট করতে হবে না, তোমরা দয়া করে এই বাড়ি থেকে বিদায় হও আজই। ঠিক আছে, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। চাবিটা? বৌদিদিমণি, তোমার সংসারের চাবি তুমি রাখো, নাও নাও। সুজাতা, সুজাতা, তুমি নিজের বাড়িতে ফিরেছো? সুজাতা, আমি তোমার কাছে ফিরে এসেছি।
আমাকে ক্ষমা করো সুজাতা, আমার ভুলের জন্য তোমাকে এবারে ছেড়ে যেতে হয়েছিল। না গো, আমি ভুল করেছিলাম, তুমি তো আমাকে চলে যেতে বলনি। বাবা আমাকে ক্ষমা করো, যারা আমাদের সুখ শান্তি নষ্ট করছিল তাদেরকে আমি তাড়িয়ে দিয়েছি বাবা, আপনি আমাকে ক্ষমা করুন। মা, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আপনি এখন আমার উপর রাগ করে আছেন? মা কি মেয়ের উপর রাগ করে থাকতে পারে? এসো সুজাতা, আজ আমার ভীষণ আনন্দের দিন, আমরা সবাই আমাদের ভুল বুঝতে পেরেছি, সবাইকে ফিরে পেয়েছি। চলো সুজাতা, তুমি যে আমার চিরদিনের সেটা আজ আবার বুঝতে পারলাম। চলো।